তো অসুবিধা হচ্ছে কিছু? না ঠিকই আছে। আচ্ছা তাহলে আজকে তোমাদের একটা সাপের গল্প বলি। হ্যাঁ মানে সাপের গল্প বলতে এটা আমার দিদি আমাকে বললো কি যে শোন তুই তো সব গল্পই বলছিস, তাহলে তুই আমাদের মানে এটা আমার একটু একটু মনে আছে আর এটা আমাদেরই পাড়ার মানে এটা অনেক দিনের ঘটনা, আগের ঘটনা আমি বলছি, এটা সেই বাংলাদেশেরই কথা। তো আমার দিদি বললো কি তুই এখানে কিন্তু সাপের গল্পটা বলতে পারিস। হ্যাঁ আর সত্যি গল্পটা এতটাই মানে তোমরা শুনলে বুঝতে পারবে যে গল্পটা কতটা সুন্দর এবং একটু দুঃখ ভয় সুন্দর সব মিলিয়ে মিশিয়েই আছে। তো আমার দিদি বললো যে সব গল্পই যখন সবাই বলছে তো তুই সাপের গল্পটা বল। তো আমার একটু একটু না এই ব্যাপারটা মানে মনে ছিল, তো পুরোপুরি মনে ছিল না এটা একদমই, আমি তখন খুব ছোট মানে খুবই ছোট মানে আমার যার ঘটনা এটা বলা হচ্ছে তাকে আমার মনেও নেই। হ্যাঁ জানো তো, তো সেই কারণে আমি তখন দিদি আমাকে পুরো গল্পটা আর একবার বললো যে এরকম ছোটবেলায় হয়েছিল। তো তাহলে তোমাদেরকে আমি শুরু করি হ্যাঁ সেই গল্পটা দিয়ে। তো আমি যার কথা বলছি তার নাম হচ্ছে অঞ্জলি। হ্যাঁ তো অঞ্জলি মানে এটা আমি বলছি যেহেতু এটা বাংলাদেশের ঘটনা বলছি, তো তখনকার দিনে মানে পুকুরে সবাই স্নান করত, কল ছিল না মানে ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল, তো পুকুরে সবাই স্নান টান করত। এখন ওই অঞ্জলি, অঞ্জলি হচ্ছে তখন হচ্ছে বয়স 12-13 বছর বয়স হবে জানো তো। এখন ও কি করেছে 12-13 বছর ওর বয়স, হ্যাঁ তো ওর সেই মতন আগেকার দিনে এমনিতে একটু বুদ্ধিটা হয়ে যেত। হ্যাঁ এখন যেরকম কি অনেকেই আছে যে অতটা মানে বোঝে টোঝে না, তো ও তখনকার দিনে একটু মানে একটু ছোট থেকেই বাচ্চারা একটু মানে সব এগুলি বুঝতে টুঝতে পারতো। তো ও কি করেছে স্নানের দুপুরবেলা, হ্যাঁ দুপুরবেলা ও স্নান করতে এসেছে। এবার দুপুরবেলা ও পুকুরে স্নান করতে এসেছে, তো যেই পুকুরটার মধ্যে ও স্নান করছে, এবার স্নানটা করে যখন ও উঠে বাড়ি ফিরবে, এখন কি হতো জানো তো, মানে পুকুর থাকতো অনেকটা দূরে, ধরো পাড়ায় একটা পুকুর থাকতো, এবার সেই পুকুরে অনেক দূর দূর লোক আসতো স্নান করতে। হ্যাঁ তো ওরও বাড়িটা মোটামুটি ধরো স্নান করে যেতে যেতে প্রায় 20 মিনিট, 15-20 মিনিট মানে ওর স্নান করে আর কি ওই পুকুর থেকে বাড়িতে যেতে লাগতো। তো এবারে ওই পুকুরের চারিদিকে এরকম গাছ জঙ্গল এরকম আছে, আবার পুকুরটা কিন্তু বাঁধানো, হ্যাঁ পুকুরটা বাঁধানো। এবার ও পুকুরটার মধ্যে নেমে স্নান করে ও যখন বাড়ি ফিরছে, ঠিক সেই সময় ও শুনতে পাচ্ছে যে কতগুলি বেজি খুব চিৎকার করছে, মারপিট করছে জানো তো, খুব চিৎকার করছে আর বেজিগুলি যেন মনে হচ্ছে মানে তো তখন বুঝতে পারিনি যে বেজির ডাক, মানে বেজির ডাকই মানে চিৎকারটা শুনে ও বুঝতে পারছে না আসলে কি, মানে বেজিরই ডাক কিন্তু মানে কি হচ্ছে ব্যাপারটা। ও কি করেছে ওই স্নান করে বাড়িতে না গিয়ে ও ওই উল্টো ওই পুকুর পাড়টা দিয়ে ঘুরে, ও বাড়িতে না গিয়ে ও উল্টো যখন পুকুর পাড়টা দিয়ে ঘুরে আসছে, তখন দেখছে যে একটা সাপ, একটা বিশাল বড় একটা সাপ, মানে বিশাল বড় একটা ফনা ধরা, তখন ফনা ধরে নেই, একটা ফনা ধরা সাপ। এবার তখন তো আর ও সাপ চিনে না, হ্যাঁ তো ফনাওয়ালা একটা সাপ তোমার ওই একটা গাছের ডাল ওর ওপরে পড়েছে, পড়ে ও একটু আহত হয়েছে, গাছের ডালের তলায় ও চাপা পড়ে আছে। তো গাছের ডালে ও যখন চাপা পড়ে আছে সাপটা, আর ওই বেজি প্রায় 2-3টে বেজি ওই সাপটাকে ঘিরে ধরেছে, মানে ওই যে সাপে নেউলে বলে না, এখন সাপে নেউলের মতন ওদের সাথে মানে ইয়ে হচ্ছে, মানে লড়াই হচ্ছে কিন্তু লড়াইটা একাধারে হচ্ছে, যেহেতু সাপটা চাপা পড়ে গেছে তো সেহেতু লড়াইটা একাধারে হচ্ছে বলতে তোমাকে বলি মানে বেজিগুলোই ওকে অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু ও সাপটা কিছু করে উঠতে পারছে না। এখন এই সময় অন্য কোনো মানুষ মানে মেয়ে হলে বা অন্য কোনো বাচ্চা হলে হয়তো ভয় পেয়ে যেত, কেন জানি ওর কি হয়েছিল, ও অঞ্জলি কি করেছে সাপটাকে সাপের গায়ের মানে বেজিগুলিকে তাড়িয়ে দিয়েছে, বেজিগুলিকে তাড়িয়ে দেওয়ার পরে সাপটার গায়ের ওপর থেকে আর কি মানে ডালটাকে সরিয়ে দিয়েছে। এবার সাপটার গায়ের ওপর থেকে যখন গাছের ডালটাকে সরিয়ে দিয়েছে, সাপটা তখন নিজের থেকেই একদম কোথায় জানি চলে গেল, আশেপাশে হয়তো গর্ত হবে ওর থাকবার জায়গা আছে, সাপটা কি করলো কোথায় জানি চলে গেল। এইবারে যখন সাপটা চলে গেল ও আর মানে ওর আর কোনো ওই সমস্ত মানে ইয়ে নেই, ও বাড়িতে চলে এসেছে।
বাড়িতে চলে এসেছে, এসে যথারীতি যেরকম খাওয়া দাওয়া করে এসেই করে যা সারাদিনের যেরকম কাজও করেছে, এখন করবার পরে কি হয়েছে, রাত্রির বেলা ওকে স্বপ্ন দেখিয়েছে। জানো তো, রাত্রির বেলা ওকে স্বপ্ন দেখিয়েছে যে তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তো তোর সাথে সাথে আমি থাকবো, আমাকে দেখে কিন্তু ভয় পাবি না, হ্যাঁ আমি তোর সাথে সাথে থাকবো, তুই আমাকে দেখে একদম কিন্তু ভয় পাস না। তো এই কথাটা যখন ও, এবারে বাচ্চা মানুষ, সাপের স্বপ্ন সবাই দেখে, আমরাও দেখি, হ্যাঁ ও আর এটাকে কিছু মানে এটা নিয়ে আর কিছু ভাবেনি। হ্যাঁ, যাই হোক, ও সাপটা দেখেছে, স্বপ্নটা দেখেছে, স্বপ্নটা দেখার পরে এখন আমার যথারীতি সকালবেলা ঘুম ভেঙে গেছে, ও যেরকম নিয়ম স্কুল যাওয়া পড়াশোনা খাওয়া দাওয়া সবই চলছে। হ্যাঁ, তো ও যখন মানে বাড়ির থেকে মানে বেরাচ্ছে, ও দেখছে দূরে একটা সাপ, দূরে একটা সাপ, ও যখন স্কুল যাচ্ছে যেন মনে হচ্ছে সাপটা ওর সাথে সাথে আছে এরকম। তো ও কি ভেবেছে, ও ভেবেছে কি যে ওই দিন তো সাপটাকে আমি এরকম করেছি, আমি মানে ওটাই ও দেখছে, যেন আমি আমার চোখে যেন ওটাই ভাসছে, ও মনে মনে এটা ভাবছে। যাই হোক, কিন্তু এখন ওই প্রতিনিয়ত ও বাড়িতে সাপ দেখতে পায়, ওর আশেপাশে ও সাপ দেখতে পায়, হ্যাঁ এমনকি ও ঘরেও সাপ দেখতে পায়। তো এই গেল হচ্ছে ওর ঘটনা মানে কিছুটা। এবারে আমি একটা কথা বলি, আমাদের পাড়াতে মানে ওটা হচ্ছে বণিক পাড়া, আমরা হচ্ছি বেনে, জানো তো, তো বণিক পাড়া, আর আমাদের ওই বণিক পাড়াতে মানে আমাদের মোটামুটি মনসা পুজো করতে হয়, জানো তো, মানে বণিকদের মনসা পুজো করতে হয়, করেন অনেকেই করে, আমাদের করতে হয়। তো আমাদের একটা গাছতলা ছিল, আমরা বুড়ো মার থান বলতাম, গাছতলাটা হচ্ছে একটা বট গাছ, হ্যাঁ বিশাল বড় বট গাছ ঝুড়ি নেমে, এবার বট গাছের মানে বট গাছটা হচ্ছে এমন একটা জায়গায়, আর একটা ঘর ছিল ওটা বুড়িমার থান, মানে সাতটা মা থাকতেন, আমি এর আগেও হয়তো একটু বলেছি, সাতটা ঘট পাতা থাকতো ওই ঘরটার মধ্যে, ঘরটা হবে 12×14 এরকম লম্বা ছে আর কি, এরকম 12 আর এই লম্বা নিয়ে 14 এইরকম হচ্ছে ঘরের আয়তনটা ছিল। হ্যাঁ, এখন এটা অনেক দিনের ঘর ছিল, আর ওপরটা ওপরে কিছু ছিল না, ছাদ ছিল না, জাস্ট চারটে দেওয়াল ছিল এরকম, আর সাতটা ঘট বসানো মানে বসানো থাকতো, বড় বড় ঘর, মানে সাতটা মা ওখানে মায়ের স্থান ছিল। আর বট গাছটা মানে চারিদিকে ঝুড়ি বার করে ওনার ইয়ে বার করে পুরো ঘরটাকে এরকম যেন ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছিল এরকম একটা, হ্যাঁ চারিদিকে ওনার গাছ, ওপরটা ছাওয়া নেই, কিন্তু ওই বট গাছের ছাওয়াতে ওই ঘরটা পুরো একটা মানে একটা ঘরের ছাউনিও হয়ে গিয়েছিল। তো ওখানে মনসা পুজো হতো, জানো তো, মানে সব দেবতা আছে, সাতটা মা আছে, সাতটা মানে কলসি আছে, তো সাতটা মা আছে, তো যেমন কালী শীতলা এইভাবে এইভাবে সাতজন আছে, সেখানে মনসা দেবীও আছে, মানে ওই ঘরটার মধ্যে মানে সব মায়েদের পুজো হতো। এখন কি হয়েছে, ওর সাথে এরকম মা মনসার সাথে মানে সাপের সাথে যখন এরকম যাওয়া আসা এরকম হচ্ছে, ও দেখতে পাচ্ছে, হ্যাঁ তো সেই সময় একদিন কি করেছে, ও মনসা পুজোর হবে, তো মনসা পুজোর দিন যখন ও গাছতলায় গেছে, আমি গাছতলাই বললাম কারণ আমরা গাছতলা বলতাম, হ্যাঁ তো গাছতলায় গেছে, প্রচুর ভিড়, মানে সরাই করে মাটির সরাই করে মানে সরা, আর তলায় এরকম খুঁড়ো মতন থাকতো, মানে মাটির সরা যেমন তোলা যায় মাটির সরা, তার তলায় এরকম বের থাকতো, হ্যাঁ ওই ওটার মধ্যে করে আমাদের মানে সবাই পুরো গ্রামের মানুষ, আর তো কোথাও কারোর বাড়িতে পুজো হতো না, ওই গাছতলাতেই পুজো হতো। তো ওই গাছতলাতে যখন পুজো হতো তখন প্রত্যেকে দুধ কলা, ওই সরার মধ্যে করে দুধ কলা আমাদের দিতে হতো, আর ওই ঘরটা পুরো ভরে যেত, এমনকি দুটো এরকম সরা রাখতো, সরার ওপর সরা রাখতো, মানে দুটো সরা এক জায়গা করে তার ওপরটাই ব্যালেন্স করে আর একটা সরা রাখতো, নাহলে পেরে উঠতো না ওই ঘরটাতে, প্রচুর এরকম উঁচু হয়ে ওই সারা পাড়ার লোক দুধ কলা দিত মনসা পুজোর দিন। তো এখন কি হয়েছে, এই মনসা পুজোর দিন, হ্যাঁ ওই সে অঞ্জলিও ওই গাছতলায় গেছে, সবাই যেত, হ্যাঁ তো ছোট থেকে বড় থেকে সবাই যেত। এখন ও যখন গাছতলাতে গিয়ে পৌঁছিয়েছে মনসা পুজোর দিন, তো এবার পুজো হচ্ছে, পুজো হচ্ছে, ঢাক বাজছে, সবকিছু হচ্ছে, হঠাৎ ও কি করেছে, এইরকম কাঁপতে কাঁপতে শরীরটাকে ঝাঁকাতে ঝাঁকাতে কাঁপতে কাঁপতে না, এবার মাথাটাকে এরকম করতে 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 ও ভরে পড়ে গেছে। যেমন ভরে পড়ে হয়তো তোমরা জানো না, হ্যাঁ
ভয়ে পড়া যদি তোমরা কোনোদিন দেখে থাকো তো ওর ওই মানে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক ওই রকম, মানে কি ওই মাথাটাকে এরকম দাপটাতে এরকম এরকম করতে করতে শ্বাস প্রশ্বাস এরকম এরকম ওঠানামা করতে 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 ওইবারও ওখানে ভরে পড়ে গেছে। ভরে ওই মনসা পুজোর তালে তালে যখন ওই আরতি হচ্ছে আর মনসা পুজোর তালে তালে যখন ঢাক বাজছে ও তালে 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 ও ভরে পড়ে গেছে, ভরে পড়ছে। এবার ভরে পড়ার লক্ষণটা যারা ভরে পড়ে এবার সেই কারণেই বড়রা জানে যে হ্যাঁ এটা ও ভরে পড়েছে, মনসা মায়ের ভরে পড়েছে। এইবার তো সবাই এই সরে যা সরে যা, কেউ ছুস না, ও মনসা মায়ের ভরে পড়েছে। সবাই সরে গেল, সবাই সরে গেলে এখন ওর যদি মনসা মায়ের ভর ওখানটা হয় তাহলে পুজোটা এখন এই মুহূর্তে তাহলে বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে তখন যেই আমাদের পুরোহিত মহাশয় পুজো করছিলেন হ্যাঁ উনি তখন বললেন, আমাদের ঠাকুর মশাই বললেন যে ওর ভর ভেঙে দিতে হবে। এখন এই সময় যদি ভর হয় ভিড় ওখানটা হবে পুজোর এখানটা তাহলে অসুবিধা হয়ে যাবে, তাহলে ওর ভরটা ভেঙে দাও তোমরা। কি করে ওর ঘর ভেঙে দেবো? তখন বললো যে পুজোর আগে তো আমি ঘটের জল দিতে পারবো না, তো এমনি যে জল আছে সেই জল পুজোর এখানের মায়ের কাছে ইয়ে করে ওর গায়ে ছিটিয়ে দাও, ওর গায়ে ভালো মতন জলটা যখন ছিটিয়ে দেবে ওর ঘর কেটে যাবে। তো সত্যি সত্যি তখন কি করেছে ওই মনসা মায়ের সামনের জল, মনসা মাকে দেখি আরতি করে ওই জলটা যখন পুরো ওর শরীরের মধ্যে ছেটানো হলো তখন সত্যি ওর ভর কেটে গিয়ে ও একদম তখন এরকম উঠে বসেছে। তো এই গেল ফার্স্ট টাইম। হ্যাঁ এরপর থেকে দেখা যাচ্ছে যে মনসা পুজো তো হয়ে গেছে, যে যার সব কিসে হয়ে গেছে, এরপর থেকে দেখা যাচ্ছে ও কি করছে বাড়িতে বাড়িতে প্রত্যেক সব মানে মাসে দুবার করে, হ্যাঁ মাসে দুবার করে অমাবস্যা পূর্ণিমা আসলেই ও ভরে পড়ছে। হ্যাঁ ভরে পড়ছে, ও যখন ভরে পড়ছে তো ওই আমার সেই একই রকমের সিমটমস হচ্ছে ওর শরীরের মধ্যে, ওই রকম করে যেই রকম ভর পড়ে হ্যাঁ ওর শরীর আবার মাথাটাকে ঝাঁকাতে ঝাঁকাতে করতে করতে শরীরের বডি যেভাবে আর কি মানে ভরে পড়ে, বললাম আমি আগেই বলেছি যে তোমরা যদি ভরে পড়া দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে আর কি ভরে পড়ে। তো যাই হোক এখন ওই রকম করতে করতে যখন ও ভর আসে তো তখন ও ওই মায়ের থানের মতন ওরকম বসে ইয়ে করতে থাকে। তখন এবারে যখন এটা তো পাড়ারই ব্যাপার, এটা বেপাড়ায় ঘটনাটা ঘটেনি, তো যারা মনসা মন্দিরে ছিল তা তারা তখন বলছে যে ওর আবার ভর এসেছে, ওর ভর এসেছে। এবার থেকে শুরু হয়ে গেল এবারে ও ভরে পড়ে, মানে প্রত্যেক শনি অমাবস্যা পূর্ণিমা আসলে ও ভরে পড়ছে। হ্যাঁ ভরে পড়ছে। এখন ও কি করেছে একদিন যখন ভরে পড়ছে, ভরে পড়ার পরে এবারে তো সবাই সবাই জিজ্ঞাসা করে মা আমার এটা দাও ওটা দাও, আমার রোগ হয়েছে, আমার এই হয়েছে সেই হয়েছে, তো প্রত্যেকটা কথা ও তখন বলছে তোর এই হয়েছে তুই এটা ব্যবহার কর তুই ওই কর, এই এই ব্যাপারটা ওই ভরে পড়ে ওর ভেতরে হচ্ছে। জানো তো যখন এই ব্যাপারটা ওর ভেতরে হচ্ছে তো একদিন কি করেছে, এবার ভরে পড়ার নিয়মটা এখন কেমন একটা পাল্টে যাচ্ছে। এবার দেখো প্রথম তো ওই রকম ভরে পড়েছিল, এইবার কি করেছে ওর একটু পরিচয় দিয়ে দিই, ওর মা বাবা আর ওরা হচ্ছে চার ভাই, চার ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তিনজন বৌদি আছে আর ও হচ্ছে ছোট, সবার ছোট। হ্যাঁ তো একদিন কি করেছে এখন ওর বাড়ির লোকও জানো তো মানে ওই সাপের একটা অস্তিত্ব পাচ্ছে, মানে ওরা হাঁটতে চলতেই বুঝতে পারছে যে বাড়ির ভেতর দিয়ে এরকম সাপ যাওয়া আসা করছে, ক্ষতি করছে না কারো, জানো তো কারো ক্ষতি করছে না, কিন্তু ওরা বুঝতে পারছে যে মানে বাড়ির আশেপাশে সাপের একটা আনাগোনা। এমনকি ওদের বাড়িতে বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে লোকে একটু যেতে মানে ওই হারিকেন জ্বালিয়ে একটু সাবধান হয়েই যেত, কেন মায়ের আনাগোনা সবসময় ওদের বাড়িতে চলতো, জানো তো। তো একদিন কি করেছে এইবারের ভর পড়াটা কেমন হচ্ছে, ও হঠাৎ একদিন কি করেছে ওর বৌদির শাড়ি লাল পেরে শাড়ি পরে আর মাথায় আগেকার দিনে দেখো বিয়ে হলে মাথায় ওড়না বাঁধত, বুঝেছো তো, মাথায় ওড়না দিয়ে না সুন্দর ডিজাইন করে এরকম এখানটা ছেড়ে দিত, দিয়ে তারপরে ওই কলকা দিয়ে আর কি মানে সাজাতো, সাজিয়ে ওরকম বিয়ে হতো। এরপরে কি ও কি করেছে একদিন ও নিজের থেকেই ওর বৌদির এরকম শাড়ি ওর বৌদির এরকম বেনারসি শাড়ি বার করে
লাল শাড়ি বার করে পরে, আর ওই রকম ওড়না, ওর বিয়ের ওড়না ছিল, ওই ওড়না ওরকম মাথায় বিয়ের মতন করে ওরকম সেজে, এইবারে যেদিন ওর ভর হবে ও ঠিক ওইভাবে সেজে, চন্দন টন্দন দিয়ে ওইভাবে সেজে এইবার ওর ভর হচ্ছে। যখন যেদিন ওইভাবে ওর ভর হলো, তো এবারে তো এরকম পাড়ার লোক এসেছে, পাড়ার লোক এসে মা এই কি সব জিজ্ঞাসা করেছে, যার যেরকম রোগ হচ্ছে বা এইগুলি সব ও বলতো। হ্যাঁ, এইবারে বলার পরে ও কি করতো সেই সময়টা, হ্যাঁ, সবাইকে বলা ঠলা হয়ে গেল, বলতে বলতে ও কি করতে পারে উঠে পড়তো, মানে ভর শেষ হওয়ার কিছুক্ষণ আগে। এইবারে ও কি করতো ওই সময় উঠে, এবারে বাইরেটা তো অন্ধকার, অমাবস্যার দিন তো প্রচুরই অন্ধকার থাকতো, আর পূর্ণিমার দিন তো একটু মোটামুটি আলো থাকতো, ও কি করতো এইবারে ওই ভর থেকে উঠে না বাড়ির থেকে আবার দৌড়াতো, বাড়ির থেকে সোজা দৌড়ে 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 এসে আমাদের যে গাছতলা, গাছতলাটা ছিল হচ্ছে আমাদের পাড়াতে ঢুকতেই মেন রাস্তার সাথেই, একদম মেন রাস্তার সাথে গাছতলা ছিল তার। এবার ওই গাছতলার সামনেটা এরকম বড় জায়গা ছিল, আর যত গ্রাম মানে পাড়ার যত মানে বসতি ছিল সব ওই গাছতলার পেছনে ছিল। হ্যাঁ, বাইলেন বাইলেন করে যাওয়া যেত, কিন্তু মেন মানে যেরকম মন্দির হয় ওরকম গাছতলাটা ওপেনে ছিল। এখন ও কি করেছে, ওর ওদের বাড়িটা আবার একটু দূরে, মানে আমাদের থেকেও একটু দূরে ছিল, ওখান থেকে, হ্যাঁ আমি তোমাকে আগেই বলেছি যে ওই পুকুর পাড়ের থেকে স্নান করে, গাছতলার পাশেই কিন্তু পুকুর, পুকুর পাড় থেকে স্নান করে 20 মিনিট লাগে, তো ও বাড়ির থেকে ওরকম 20 মিনিটের দূরত্বকে ও দৌড়ে ও আসতো, জানো তো। এখন দৌড়ে দৌড়ে ও এসে ওই মায়ের স্থানে, মানে ওই আমাদের গাছতলায় ওই মায়ের স্থানে এসে ও পড়ে যেত, পড়ে গিয়ে তারপরে ওর আস্তে আস্তে মানে ওই ভরটা কেটে যেত। ও যখন ভরটা কেটে যেত, এবার ও যখন দৌড়াচ্ছে অটোমেটিক তখন ওর সাথে সাথে, হ্যাঁ, বাড়ির বড়রা হাঁড়িকে নিয়ে দৌড়ে আসতো। ও ওই এইবারে কি করতো, ওই প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা আসলে ও ঘরে পড়তো, সবাইকে ওষুধও দিত, বলতো, হ্যাঁ এটা আমি জানি, কেন আমিও এক সময় মা মনসার বর নিয়েছি, কেন আমারও আগেই বলেছিলাম যে আমার মেয়ে ছেলে মেয়ে হতে যখন লেট করছিল তো আমার মা মনসার বর নিয়েছিলাম, এমনকি আমার যখন মানে বাড়ি করব হচ্ছিল না, ভাড়া ছিলাম, তো সেই সময়তেও কিন্তু আমি একজন ভর পরে সে আমাকে কিন্তু বলে দিয়েছিলেন যে যেই টাইম দিয়েছিল সত্যি কথা বলতে আমার সেই টাইমের মধ্যে বাড়ি হয়েছে, আর আমার যেই সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমার জায়গাও হয়েছে, বাড়ি হয়েছে, একদম উনি যেই যেই টাইম আমাকে দিয়েছিলেন সেই কয় মাসের মধ্যে আমি জায়গা কিনেছি, যদিও বাড়িটা একটু পরে করেছিলাম। তো যাই হোক, তো ও কি করত, ওই মনসার ভর যখন পড়ত তখন ও ওষুধও বলে দিত, কার কি মানে যার সুবিধা অসুবিধা এইগুলি ও বলে দিত। তো এখন এরপর থেকে শুরু হলো ওর সাথে কি, ওই দুটো মাসে দুবার ও ভরে পড়তো, আর ওর ভরটা কিন্তু ভাঙতো বাড়িতে নয়, ও যখনই সবাইকে ওষুধ দিয়ে দিত, সবার ভালো মন্দ কার কি এরকম যখন ও বলতো, বলার পরে ও তখন কি করতো ওই বাড়ির থেকে ছুটে গাছতলায় আসতো, পরমা স্থানে আসতো, মা মনসা তলায় আসতো। হ্যাঁ, আর তখন ওর পেছনে পেছনে এরকম সবাই আসতো, হ্যাঁ, তো এসে ওইখানেও পড়ে যেত, একদম ওই উঠতো না, মন্দিরের ভেতরে ঢুকতো না, ওই সামনেটা একদম মানে দরজা বরাবর ও পড়ে যেত, একদম সাটাং পড়ে যেত, পড়ে গিয়ে ওর ঘরটা ভেঙে যেত। তো এরকম দিনের পর দিন দিনের পর দিন এরকম এটাই চলতো, এটাই ছিল আমাদের, মানে আমরা জানতাম যে হ্যাঁ, মানে আমরা না আমার মনে নেই, মানে জানতো আমাদের পাড়ার লোক যে হ্যাঁ ও এরকম ভরে পড়ে। তো দেখো, সেই প্রথম প্রথম তো বাড়ির লোকের অতটা বুঝতে পারিনি, লোক আসে আমার মেয়েকে জিজ্ঞাসা করে, আমার মেয়ে ওষুধ দেয়, মোটামুটি ভালোই লাগতো। হ্যাঁ, তো এরপরে কি হলো, ওর তো বয়সটা হচ্ছে, তো 13 তখনকার দিনে তো 18-19 বছরে বিয়ে হয়ে যেত, 17-18 বিয়ে হয়ে যেত, তো সেই কারণে ওর তো এবার বয়সটা বেশ কয়েক বছর হওয়ার পরে, এবার যখন ওর বিয়ের জন্য চেষ্টা করছে, তো সত্যি কথা বলতে কি কোনো পাত্র পাচ্ছে না। যাই হোক, এখন কি করেছে, এবার যখন ওই ওর বিয়েটা যখন ঠিক হয়েছে, ও তখন তার আগে একটু খোঁজ নিয়েছে যে কেমন, দেখো দোষ বেড়ে হতেই পারে, এবার যখন খোঁজ তো নিয়েছে,
কিন্তু কিছুটা ওরা শুনতে পেয়েছে যে ওরা প্রচন্ড মানে শাশুড়িটা তো ভীষণ ঝগড়টে, মারাত্মক রকমের ঝগড়টে, আর হচ্ছে গিয়ে তোমার মানে টাকা পয়সার লোভ তো এরা, ওরা বলেছে মানে অনেকটা টাকা চেয়েছে তখনকার দিনে, পণ এখনো দেয় তখনও দিত, তো প্রচুর টাকা আর কি মানে চেয়েছে। হ্যাঁ মানে ওই যা হয় না 20 ভরি গয়না, হ্যাঁ এরকম 15 ভরি গয়না এরকম দিতে হবে। তারপরে তিন ভাই, তখনকার দিনে জানো তো ভাইরা থাকতে মানে ছেলেদের চাহিদাটা বেশি ছিল, ছেলে থাকলে মানে কি প্রচুর পয়সা, আর ব্যবসা ট্যাবসা করতো তো প্রচুর পয়সা, আবার ওই বাড়ির মেয়ে নেব, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। তো প্রচুর দেনা পাওনা চেয়েছে, প্রচুর মানে প্রচুর, হ্যাঁ তারপরে টাকা, নগদ টাকা, তারপরে সোনা, এত ভরি সোনা, এই সেই কাঁসা পেতল, তখনকার দিনে প্রচুর কাঁসা পেতল দেওয়ার রেওয়াজ ছিল, হ্যাঁ তো কাঁসা পেতল সবই দিয়েছে, অনেক চাহিদা, তো ভালো কথা অনেক চাহিদা, এরাও মেটাবে যেহেতু মেয়ের বিয়ে হচ্ছিল না, হ্যাঁ তো সেই কারণে এরাও মেটাবে। এখন কি করেছে, যখন অঞ্জলির যখন বিয়ে, হ্যাঁ এবারে বিয়ের দিন তো বরযাত্রী এসছে, বিয়ে হয়েছে, বিয়ে করে নিয়ে গেছে, এখন আমাদের তো ওই মানে সন্ধ্যাবেলায় নিয়ে যায়, তো সন্ধ্যাবেলায় যখন নিয়ে গেছে তো তখন কি করেছে মানে ওই ওরা যেই নৌকাটা করে মানে একটা নদী পার হয়ে যেতে হয়, হ্যাঁ নৌকাটা করে যাচ্ছে, তো এইবারে ও কেউ দেখছে দেখেনি কিন্তু, কিন্তু সে দেখেছে মানে ওই অঞ্জলি দেখছে যে নৌকাটা মানে যে একটা সাপ আছে, ও কিন্তু বুঝতে পারছে, ও কিন্তু বুঝতে পারছে যে নৌকাটার ওপরে যে মানে ওপরে মানে কি একটা এমন একটা জায়গায় রয়েছে যে কেউ বুঝতে পারছে না, কিন্তু অঞ্জলি কিন্তু ফিল করছে যে সাপ, ওর সাথে সাপ চলছে। হ্যাঁ তো এখন কি করেছে তোমার ওই শ্বশুর বাড়িতে যখন গেছে, ও যাওয়ার পরে যে সমস্ত রিচুয়ালস হয় সেগুলি পালন টালন করে, হ্যাঁ ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গেলে ওদিন মানে কাল রাত্রি যেদিন হয়, তো কাল রাত্রির দিন এখন ওই আলাদা মানে শাশুড়ির কাছে আলাদা ও শুয়েছে, তো শাশুড়ির কাছে যখন শুয়েছে, এখন শাশুড়ি কি করেছে অর্ধেক রাত্রে না চিৎকার দিয়ে উঠেছে, চিৎকার দিয়ে উঠেছে, ও শাশুড়ি মনে করছে শাশুড়ির গায়ের উপর দিয়ে সাপ গেল নাকি আশেপাশে, মানে সাপের ফস ফস সাপ জানো তো মানে ওই মানে একটা শ্বাস প্রশ্বাসের যেমন পাশে নেয় ওই রকম না ওর আওয়াজ হয়, এখন তো সেই শাশুড়ি চিৎকার করে উঠে সেই সাপ ঢুকেছে ঘরের মধ্যে, এমনি তখনকার দিনে সাপ ঢুকতো, তখনকার দিনে জানো তো মানে ওই মাটির ঘর, বেড়ার ঘর এইগুলি ছিল তো পাকা ঘরেও সাপ ঢুকে যেত, তো তখনকার দিনে সাপ ঢুকতো, এই সাপ ঢুকেছে সাপ ঢুকেছে, হ্যাঁ তো চিৎকার চেঁচামেচি যখন শুরু করেছে শাশুড়ি, তো তখন সবাই বেরিয়েছে সারা ঘরে খুঁজে 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 সাপ নেই, বলছে না সাপ নেই, সাপ নেই ঘরে, সাপ নেই, তো বেরিয়ে গেছে। এইবারে কি করেছে, এবারে বৌভাতের দিন, বৌভাতের দিন যথারীতি যেরকম নিয়ম টিয়ম সব পালন ঠালন করেছে, সবকিছুই যেরকম হয় হয়েছে, আর শ্বশুর বাড়ির পয়সায় সবই তো খাইয়ে ফোটানি করেছে, যাই হোক এখন রাত্রিবেলা কি করেছে মানে যেদিন ওদের ফুলসজ্জা সেদিন রাত্রিবেলা, এবার ওর বর কি করেছে মানে সবাই সব কাজ মিটে গেছে, আত্মীয় স্বজন সব যে যার গিয়ে ঘুমিয়ে পড়েছে, এইবারে যখন ওর বর ঘরে ঢুকেছে, এবার তখন তো ঘরের মধ্যে যখন ঢুকেছে তো ও ততক্ষণে শুয়ে পড়েছে, মানে বেশ রাত হয়ে গেছে, এবারে আগেকার দিনের লোক তো একটু তাড়াতাড়ি ও ঘুমিয়ে পড়তো, এবারে ও কি করেছে সারাদিনের ক্লান্তিতে অঞ্জলি ঘুমিয়ে পড়েছে, এবারে যখন অঞ্জলি ঘুমিয়ে পড়েছে তো ও শুতে এসে দেখে কি অঞ্জলির পাশ থেকে একটা সাপ শুয়ে আছে, মানে শুয়ে আছে বলতে মানে সাপ, এইবারে তো ও চিৎকার দিয়ে উঠেছে, চিৎকার দিয়ে উঠেছে সাপ সাপ সাপ, হ্যাঁ চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, সাপ 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 ঘরে সাপ, তখন ওর মা বলছে আমি বললাম না ঘরে সাপ, হ্যাঁ ঘরে সাপ ঢুকেছে, খোঁজ তোরা ঘরের সাপ খোঁজ, এইবারে তো খুঁজে খুঁজে সাপ পাওয়া যায় না। এইবারে যখন আত্মীয় স্বজন যারা থাকে, দেখো একটু মানে আত্মীয় স্বজনরা আছে জানো তো মানে কি করে কার সর্বনাশ করবে, কি করে একটু কার পেছনে একটু মানে বুদ্ধি দিয়ে দেবে, তখন কি করেছে ওই যারা সব আত্মীয় স্বজন এসেছিল, হ্যাঁ হবেই তো, হ্যাঁ
ইসে ভর পড়া মেয়ে এনেছো, তাও আবার মা মনসার ভর পড়ে, হ্যাঁ তো তোমাদের এই বিয়ে দেওয়া উচিত হয়নি, এইবারে তো শুরু করেছে, এই ছেলে ঠিক অপঘাতে মৃত্যু আছে, তোমাদের এই হবে, তোমাদের ওই হবে, এই মানে শুরু করে দিয়েছে আত্মীয় স্বজন। হ্যাঁ তোমরা এটা নিছক তো আর সাপ ঢোকা নয়, কেন তুমিও দেখেছো, ওও দেখেছে, ছেলের কথা বলছে, ওও দেখেছে, তাহলে নিছক তো এটা সাপ ঢোকা নয়, এটার ভেতরে তো কোনো একটা মানে আছে। তার মানে ও যে সাপের ভর পরে ওই ভর আলা মেয়ে কেন বিয়ে করেছো, মানে যেন মানে অসুস্থ ভর আলা মেয়ে তোমরা কেন বিয়ে করিয়ে নিয়ে এসেছো, এখন দেখো তোমাদের সংসারে প্রচুর মানে এইরকম হবে, হ্যাঁ ক্ষয়ক্ষতি হবে, এই হবে, তোমার দেখো অপঘাতে মৃত্যু হবে, হেন তেন, মানে যে যেদিক দিয়ে পারছে এইরকম বলছে। যখন এইরকম বলছে তো শাশুড়ি তো এমনিতেই মুখোড়া, হ্যাঁ শাশুড়ির তো আর মানে কোনো কথা, এইবারে শুরু হয়ে গেল পরের দিন থেকে ওর সাথে এইরকম। হ্যাঁ তো তখন ও বলছে যে একটাই শুধু কথা বলেছে যে মা, এমনি তখনকার দিনে বউরা ওরকম মুখে মুখে বলতেও না, বলছে মা আপনারাই তো আমাকে দেখে শুনে নিয়ে এসেছেন, এখন আপনারা কেন বলছেন ভরওয়ালা মেয়েকে বিয়ে দিয়েছে, হ্যাঁ আপনারাই তো দেখে শুনে এনেছেন। সেই তো এই কথা শুনে তো এই মানে মারে তো সেই মারে, এইরকম অবস্থা। যাই হোক এখন বলছে যে এই মেয়ে মানে সপ্ত নেওয়া ঠাওয়া হয়ে গেছে, এই নয় কি যে মেয়ে ফিরিয়ে দিলেই কি দেনা পাওনা ফিরিয়ে দেবে, সেটা নয়। তো বলছে যে এই মেয়ে আমরা আর রাখবো না, এই মেয়ে যদি রাখি তো আমার ছেলে সাপে কেটে মারা যাবে, হ্যাঁ এই মেয়ে আমরা রাখবো না, আমরা এই মেয়ে দিয়ে আসবো, তো আমাদের না 10 দিনে মানে অনেক আছে না 2.5 দিনে না কদিনে এরকম বিরামন হয়, হ্যাঁ তো আমাদের কাছে 10 দিনে। তো 10 দিন পর ওই জামাই এসে তখন কি করলো মেয়েকে রেখে গেল, বলছে যে না আপনার মেয়েকে আমরা রাখবো না, এই কারণেই রাখবো না কি ওকে যদি আমরা রাখি আমাদের বাড়িতে এরকম সাপের উপদ্রব হচ্ছে, ওকে যদি আমরা রাখি তো আমরা সাপে কেটে মারা যাবো, আমরা এই মেয়ে রাখবো না। হ্যাঁ তো এই এবারে তো বাড়িতে এবার ও ওর তো ওইটুকুনু দায় সেরে ও চলে গেছে, হ্যাঁ ওই অবধি ও শেষ। এখন কথা হচ্ছে যে মেয়ের তো আর বিয়ে হবে না, টাকা পয়সা যা গেছে জিনিসপত্র গেছে, এখন এই মেয়ে তাহলে সারা জীবন ঘরে থাকবে, হ্যাঁ তো স্বাভাবিক মা বাবার একটু মনটা খারাপ হয়ে গেছে। তো এবারে দেখো তোমরা কাণ্ড, যবের থেকে অঞ্জলির বিয়ে হয়েছে তবের থেকে কিন্তু ও আর ভর পড়েনি, তবের থেকে কিন্তু ও আর ভর পড়েনি, ওর আর ভর হয় না, তো আর ভর হয় না। এখন কি হয়েছে, এখন যেহেতু ওকে দিয়ে গেছে তো দিয়ে যাওয়ার পর এমন এখন হয়েছে মানে যারা এত উপকার পেয়েছে এক সময় ওর কাছ থেকে, তো তারাও মোটামুটি এই মানে যতটুকুনো প্রয়োজন ততটুকুনো কথা বলছে এইরকম, হ্যাঁ তারাও আর সেই মানে সেই ভক্তি আর ইয়ে নেই। হ্যাঁ তো যেহেতু মেয়ে শ্বশুরবাড়ি আবার ফিরে চলে এসেছে, তা তখনকার দিনে না এই জিনিসগুলি খুব মানতো, হ্যাঁ তো এবারে মা বাবার তাহলে কতটা কষ্ট হচ্ছে বলো, এবারে বৌদিরাও বলছে নানান রকম কথা। তো এবারে বাবা বলছে যে আমার এরকম মেয়েকে ফিরিয়ে দিয়ে গেল, আমার তো এখনো ছোট ছেলের বিয়ে দিতে হবে, মেয়েকে ফিরিয়ে দিয়ে গেছে, যদি আমার ছেলের বিয়ে না হয়, মানে তখনকার দিনে একটু কুসংস্কারে আচ্ছন্ন ছিল তো মানুষ। তো এরকম যখন দিনের পর দিন চলছে, এবার অঞ্জলি না আস্তে আস্তে এবার আর ওর ভেতরে আর সেই মানে ও খুব মানে এতটাই সবসময় দুঃখে দুঃখে থাকতো, এরকম থাকতো, হ্যাঁ কারোর সাথে কথা বলতো না, মানে খেতে হয় খাচ্ছে এইরকম একটা হাজার হলেও দেখো একটা মেয়ে স্বামী ছেড়ে চলে মানে স্বামীতে ছেড়ে দিয়েছে, সেটাই তখনকার দিনে অনেকটাই বড় দুঃখের ছিল। এখনকার দিনে তাও মানুষ মানে এই ব্যাপারটা দিয়ে ওয়েলকাম হয়ে যায়, তখন অত সহজ ছিল না ব্যাপারটা। হ্যাঁ তো একদিন ও এরকম যখন ওর সাথে দিনের পর দিন এরকম হচ্ছে, তো একদিন এরকম অঞ্জলি ঘুমিয়ে রয়েছে, হ্যাঁ ও স্বপ্ন দেখছে তুই আমার কাছে চলে আয়, তুই তো আমার সন্তান, তুই এত দুঃখ করিস না, তুই আমার কাছে চলে আয় বলে এরকম স্বয়ং যেন এখন আর সাপ দেখছে না, স্বয়ং মা মনসা, হ্যাঁ ওই মনে যেন ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ এইরকম একটা ও স্বপ্ন দেখলো। তো দেখার পরে এবার ওর মাকে বলেছে, ও মা জানো আমি না এরকম স্বপ্ন দেখেছি। হ্যাঁ ওর মা বলে কি যা তুই ওইরকম বলিস না,
তখন এরকম মা মনসার মন্দিরে গিয়ে এবার মা পুজো দিয়ে এসছে যে আমার মা মেয়েটা এরকম স্বপ্ন দেখছে মা, এবার আমার মেয়েটাকে তুমি সে ক্ষমা করে দাও, যদি ও কোনো অন্যায় করে থাকে আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। তো যাই হোক, এখন কি হয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না, তো যখন আবার যখন আবার আমাদের মানে এবার একটা বছর কেটে গেছে, আবার যখন মনসা পুজো শুরু হয়েছে, তো ও তো আর ভরে পড়ে না। তো মনসা পুজো যখন শুরু হয়েছে, ওই মনসা পুজো সবাই মায়ের স্থানে গেছে, হ্যাঁ গাছতলায় গেছে, ও কি করেছে ও তখন অঞ্জলিও তখন গাছতলায় এসেছে, এসে এরকম মায়ের কাছে এরকম বসে ও এরকম কাঁদতে 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 কাঁদছে, মানে এটা মনের কান্না আর কি, হ্যাঁ মনে মনে কাঁদছে যে মা আমার এরকম, সবাই সমস্ত কথাগুলি আর কি মানে মাকে জানাচ্ছে। তো এরকম যখন ঢাকটা বাজছে জানো তো, ঢাকটা যখনই বেজে উঠেছে তখন ও কি করলো জানো তো, ও বসা মানুষ ঠাস করে পড়ে গেল, জানো বসা মানুষ একদম ঠাস করে পড়ে গিয়েই না একদম দাঁত মুখ এঁটে গেছে। হ্যাঁ এঁটে যাওয়ার পর তখন সবাই আবার শশব্যস্ত হয়ে গেছে যে এই চল চল ওরকম ইয়ে হয়েছে, সর সব সরে যা, জায়গা ফাঁকা করে দে। তখন ব্রাহ্মণ কি করলো আমাদের ঠাকুর মশাই, আবারও সেই জল এরকম দিল যে জলটা ওকে ছিটিয়ে দাও দেখো কি হয়। এবার জল ছেটানো এই সেই ছেটানো কিছুতেই আর তখন আর কিছু ওর আর হলো না। তারপরে এবার সবাই বললো তাহলে ওকে এরকম ডাক্তার এখানে ডেকে নিয়ে আসো, ওকে তো নিয়ে যাওয়া যাচ্ছে না, তো ডাক্তার নিয়ে আসো। তখন যখন ডাক্তার নিয়ে আসলো তখন ডাক্তার বললো যে আর নেই, মারা গেছে। তো এই ছিল হচ্ছে আমার সাপের গল্প যেটা তোমাকে বলবো। তো এই গল্পটা আমরা ছোট থেকেই শুনে এসেছি, হ্যাঁ তো আমারও একটু একটু ওই বাড়িটার কথা মনে আছে, ওনার কথা মনে নেই, তখন আমি মানে খুবই ছোট। আর এইটা মানে অনেক পুরনো একটা গল্প যেটা সবার মুখে 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 হয়ে ওটা একটা আমাদের পাড়ার গল্প হয়ে গেছে আর কি। এখন কিছু হলেই মানে এই গল্পটা একটা গল্প হিসাবে আর কি আমাদের ধরা হয়। হ্যাঁ তো বলো তোমাদের কেমন লাগলো, জানাও একটু বেশি বেশি করে কেমন লাগলো। বলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা কি এখন শুনতে পাচ্ছো আমার গল্প? মানু এসো, বলো তোমাদের কেমন লাগলো। আমি তো সত্যি গল্পটা আমরা কিন্তু শুনেছি, ওই বাড়িটা আমরা দেখেছি, হ্যাঁ ওই বাড়িটা আমাদের জানা যে এটা অঞ্জলিদির বাড়ি। হ্যাঁ তো ওনাকে তো আমরা দেখিনি, প্রশ্নই নেই, বাড়িটা দেখেছি, ওদের আত্মীয় স্বজন সবাইকেই দেখেছি, আর গাছতলা তো এখনো আছে, আমি তো ওই যখন গেলাম দেখে এসেছি, তবে আর ওই পুরনো গাছতলাটা আর নেই। শম্পা মুখার্জি বলছেন খুব ভালো, একজন লিখেছেন দুঃখের, একজন লিখলো ভালো, একজন লিখেছে ইনফ্যাক্ট আমি জানি না বাট পাই নিউজ রেকর্ডিং কেউ কেয়ার কেয়ার হিসেবে দিতে পারে, তোরা কেউ নিজেদের মধ্যে কথা বলছেন। বাকিরা বলছে ভালো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার একটা ভূতের হার কাঁপানো গল্প বলো। চলো এবার একটা তাহলে ভূতের গল্প বলি। হ্যাঁ ভূতের গল্প বলি, আর আজকে সেই নবমিতার গল্প যে তোমাদেরকে বলেছিলাম আগের সপ্তাহে, গত সপ্তাহে বলেছিলাম তো, তো নবনীতা হয়তো জয়েন করেছে। হ্যাঁ তো ও ওখানে একটা কমেন্ট করেছিল যে কি শুভ নববর্ষ বলেই তো ও, আচ্ছা তোমাদের শুভ নববর্ষ জানানো হয়নি। হ্যাঁ সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ, তোমরা খুব 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 ভালো থাকো, তোমাদের জীবনে খুশিতে ভরিয়ে দিক, সব তোমরা ভালো থাকো, ভগবান যেন তোমাদের জীবনে খুশিতে ভরিয়ে দিক। হ্যাঁ তো যাই হোক, এখন ওই আমি নবমিতার গল্পটা বলবো, ওটা লাস্টে বলবো। হ্যাঁ তো ওখানে কমেন্ট করেছিল যে ওর যে জায়ের কথা বলেছিলাম, বড় জার গল্প মনে আছে তোমাদের, নবমিতা যে আগুনে পুড়ে গিয়েছিল, হ্যাঁ তো সেই গল্পটা, সে তার গল্প আর কি বলবো। তো ওর যা মারা কেন গিয়েছিল তখন কমেন্ট করেছিল যে কি করে, তো ও জানিয়েছে কি করে, মানে যেহেতু ওদের বাড়িটা ভৌতিক মানে মানে ভূতের ডেরা বলতে পারো, তো ও নিশ্চয় আছে, আমি আজকে ওর গল্পটাও বলবো, ওটা লাস্টে বলবো। হ্যাঁ
তো এবার হচ্ছে এই এই গল্পটা হচ্ছে তোমার, আমি বলছি এটা মানে ক্যানিং এর একটা গল্প বলছি। হ্যাঁ, তো গল্পটা পাঠিয়েছে বারুইপুর থেকে, মানে যার সাথে হয়েছে সেই গল্পটা বলেছে। হ্যাঁ, তো তার নাম হচ্ছে বিকাশ। হ্যাঁ, তার নাম বিকাশ। এবার সে হচ্ছে খুব আর কি শিব ভক্ত, জানো তো, সে হচ্ছে শিবের পরম ভক্ত একজন। হ্যাঁ, তো এখন বিকাশ কি করেছে, ও মানে একটা মানে বেশি বয়স না, জানো তো, এখন ওই মানে 26-27 বছর ওর বয়স। হ্যাঁ, তো বিকাশ কি করেছে, ও ক্যানিং এ মানে স্টেশনে নেবে, ও যাচ্ছে, ও যাবে হচ্ছে ওর কাকার বাড়িতে। হ্যাঁ, তো ওর কাকার বাড়িতে ও যখন যাবে, এখন ওই স্টেশন থেকে নেমে না রেল লাইন টপকিয়ে একটা শর্টকাট হয়। হ্যাঁ, তো সেই শর্টকাটটা নিতে গেলে ওকে কি করতে হবে বলতো, মানে ওই ট্রেন লাইন থেকে ওকে মাঠে নেমে যেতে হয়, যেহেতু ওর মানে কাকা থাকে, কাকার বাড়িতে যাচ্ছিল, মানে ওদের কাকার সাথে ওদের পৈতৃক জমি, কিন্তু ওরা এখন আর কাকার বাড়িতে থাকে না। হ্যাঁ, ওরা বারুইপুর থাকে, ক্যানিং এ থাকে না। হ্যাঁ, তো এখন কি করেছে তোমার, ওই ও কি করেছে তোমার, যদি তোমার ও ওই পিছনের মানে ওই 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 শর্টকাটটা যদি নেয়, তাহলে সেটা হচ্ছে তোমার যেতে হবে হচ্ছে ধানি জমি ধান খেতে ভেতর থেকে। হ্যাঁ, এবারে শুধু ধান খত নেই, মানে ওদের যেতে গেলে ধান ক্ষেত, তো দুদিকে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের ওখান থেকে রাস্তাই ওইটা, মানে ধান ক্ষেতের ওপর থেকে নয়, একটা সরু ওটার মধ্যে ওখানকার লোকও শর্টকাট নেয় আর এও নিয়েছে। আর ও ওর কাকার বাড়ি অ্যাকচুয়ালি কি ওই শর্টকাটের এই দিকটায়, মানে ওদের বাসে করে গিয়ে ট্রেন মানে বাস হোক টোটো অটো হোক যাই হোক, স্টেশন থেকে নেমে ওদের ওইভাবে ঘুরে গেলে সামনের দিকটা হয় হচ্ছে পাড়াটা গ্রামটা, আর যদি ট্রেন থেকে নেমে হ্যাঁ যদি শর্টকাট নেয় তাহলে সেইটা হয় হচ্ছে ওদের ওই পাড়ার পেছন, আর ওর কাকার বাড়ি হচ্ছে পেছন দিকটা। আর ওকে যেতে হয়েছে কেমন কোথায় বলতো, ওই ট্রেন লাইনটা মানে ওই লাইনটা টপকিয়ে ওকে যেতে হচ্ছে ওই সরু যেটা শর্টকাট সবাই নেয় ওই রাস্তাটা ধরে ওকে ওর কাকার বাড়ি যেতে হবে। তো ওর কাকার বাড়িতে ও যাচ্ছিল, মানে ওদের ওই জমি ঠমি আছে ওইটা ওরা আর এখানে থাকবে না, ওরা বিক্রি করে দেবে, তো কাকাকে সেই সমস্ত ব্যাপারে আর কি মানে বলতে যাচ্ছিল। তো এখন ও কি করেছে, ও যখন কাকার বাড়িতে যাচ্ছে, তো ওর ওই মানে 8:30 হবে, তো ওই 8:30 সময় ও তখন দেখলো যে না এদিক দিয়ে আমি যেতে গেলে আমি ওদের না বাস পাবো না কিছু পাবো, তাহলে আমি বরং শর্টকাটটা নিয়ে নিই, শর্টকাটটা নিলে আমার অসুবিধা নেই কোনো, আমি ঠিক পৌঁছে যেতে পারবো। এইবারে তোমাদের আমি একটু জানিয়ে রাখি যে ওই যে শর্টকাটটা নিতে গেলে ওর রাস্তায় কি কি পড়ে। প্রথম কথা হচ্ছে ওর ওর কাকা বাড়িতে যেতে গেলে মানে বললো যে 40 মিনিটের রাস্তা, তো 40 মিনিটের রাস্তা ওর রাস্তার মধ্যে কি পড়ে, একটা পুকুর আছে, পুকুর পরে একটা শ্মশানের পাশ থেকে মানে একটা শ্মশানের পাশ থেকে ওদেরকে মানে যেতে হয়। হ্যাঁ, আর তারপরে তো ওই ধান ক্ষেত, দুদিকে তো ধান ক্ষেত আছেই। তো ও কি করেছে, ও যখন ট্রেন লাইনটা টপকিয়ে এই পাশে এসেছে, এসে এবার ঢালের দিকে নামবে, রেল লাইনটা তো উঁচুতে, ও নেমে ঢালে এসে যখন ও কি করেছে, ধান ক্ষেতের দিকে ঢালে নেমে গেছে, নামার পরে ওর জানি কি হয়েছে, এমনিতে একটা ইয়াং ছেলে, ওর এমনিতে ওর অতটা ভয় টয় কোনো ব্যাপারে ও সেরকম কিছু ভয়ের ভয় টয় পায় না ও, তো কি হয়েছে কেন জানি ওর হঠাৎ মানে গাটা না ভারী ভারী হয়ে গেছে, ও দেখছে ও হাঁটছে নিজের মনে নিজের মনে হাঁটছে, ওর গাটা না মনে হচ্ছে ভারী ভারী হয়ে যাচ্ছে, আর হঠাৎ যেন মনে হচ্ছে যে ও একা নেই, ওর সাথে কেউ একজন, যখন ওই ট্রেন লাইনটা দিয়ে ও নেমেছে তো মনে হচ্ছে ওর সাথে কেউ আর একজন, এবার ওই রেল লাইনের উপরে না ওই খোয়া খোয়া গুলি থাকে, তো ওই খোয়ার যেমন আওয়াজটা ওর পায়ের হয়েছে, ও যখন নিচেই নেমে গেছে তো আর একজন ওই খোয়ার আওয়াজ করে ছপ করে নিচে নামলো। হ্যাঁ, তো ও বুঝতে পারছে যে ওর সাথে সাথে মনে হচ্ছে যেন কেউ একজন ওর সাথে সাথে যাচ্ছে, তো যখন এইরকম হচ্ছে ও ব্যাপারটাকে অতটা যাচ্ছে মানে ওরকম ওর মনে হলে কি হবে, ও তো দেখতে পাচ্ছে না, ও কাউকে দেখতে পাচ্ছে না, তো ওর স্বাভাবিক কথা ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু হঠাৎ যেন গাটা ভারীও হয়ে গেছে। তো বেশ কিছুটা যখন গেছে
তখন ও মানে মনে হচ্ছে খুব মানে পুকুরে যদি জাল ফেলা হয়, হুম, পুকুরে জাল ফেললে জানি না সবাই এটা এটার সাথে পরিচিত আছো কিনা, পুকুরে জাল ফেললে না একটা মেছো আর পাকের একটা গন্ধ হয়, ওর ওর সাথে সাথে যেন ওই গন্ধটা ওর সাথে সাথে যেন মনে হচ্ছে যাচ্ছে। হ্যাঁ, তো ওই গন্ধটা যখন ওর সাথে সাথে যাচ্ছে, ও ব্যাপারটা না বুঝে উঠতে পারছে না যে এইরকম গন্ধ তো ধান খেতে পাওয়ার কথা না, ধান খেতে অন্যরকম গন্ধ হতে পারে, এ তো মনে হচ্ছে একটা মেছো গন্ধ, মেছো গন্ধ একটা ওর সাথে সাথে যাচ্ছে, আর ও তো ফিল করছে যে ওর সাথে 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 কেউ একজন যাচ্ছে। তো বেশ কিছুটা যাওয়ার পরে না এইবার ওর একটু যেন একটু ভয় ভয় হচ্ছে, এইবার যখন ওর একটু ভয় ভয় হচ্ছে তো সেই সময় ও কি করেছে, ও মানে চারিদিকে খুঁজছে যে যদি আমার সাথে আর একজন কেউ আসতো, হ্যাঁ আমার সাথে যদি আর একজন কেউ আসতো তাহলে আমার ভালো হতো, আমার জানি এই ভয় ব্যাপারটা একটু কেটে যেত, এই কথাটাও ভাবছে জানো তো, এই কথাটা এরকম ভাবছে, ভাবতে ভাবতে ও শুনছে কি বেশ কিছুটা দূরে অনেকগুলি লোকের কথা হচ্ছে, অনেকগুলি লোক কথা বলছে, হ্যাঁ জানো তো। এখন ও ভাবলো যাক বাবা ভালোই হয়েছে, আমার না এরকম তো কোনোদিন, আমি তো কতবার কাকা বাড়িতে এসেছি, এই শর্টকাটটা আমি আরো অনেকবারই নিয়েছি, কিন্তু এইরকম তো আমার গা ছমছম একটা ব্যাপার, গা ভারী, আরে এরকম তো আমার লাগেনি, ও ফিল করছে ব্যাপারটা। হ্যাঁ, তো ও যখন দূরে দেখছে অনেক লোক কথা বলছে, হুম, তো তখন ও যাক ভালোই হয়েছে, এইবারে ও মানে আরেকটু পা চালিয়ে আরেকটু জোরে জোরে যে ওদের সাথে গিয়ে আমি যদি পড়তে পারি, হ্যাঁ তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়, না হলে আমার সত্যি খুব ভয় লাগছে। হ্যাঁ, তো ও কি করেছে তখন, যখন ওই ওই লোকগুলির মানে ও তো একটা বুঝতে পারছি যে ঠিক এই জায়গাটার মধ্যে আওয়াজটা হচ্ছে, এটুক গেলেই আমি ওদেরকে পেয়ে যাব, তো সেইটুক যখন ও পৌঁছিয়েছে তখন দেখছে কেউ নেই, তখন দেখছে ওইখানে কেউ নেই, তারপরে কি হলো এতগুলি লোক কথা বললো, এতগুলি লোক কথা বললো, তো তাহলে তারা গেল কোথায়? এখন না ও মানে এবার গাটা এইবার ও আরো বেশি ভয় পেয়ে গেছে, আরো বেশি ভয় পেয়ে এবার ও রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন দেখছে যে দূরে এরকম আগুন জ্বলছে, এইগুলি ও কিন্তু যখন হাঁটছে দেখে যাচ্ছে দূরে আগুন জ্বলছে, তখন ও ভাবছে তাহলে এসে গেছি, কেন ওর কাকা বাড়িতে বললাম যে শ্মশান পরে পুকুর পরে মানে শ্মশানও পরে, তো আগে মানে এদিক দিয়ে আগে শ্মশান পড়বে তারপরে পুকুর পড়বে, হ্যাঁ তারপরে এরকম গাছ টাছ আছে, বট গাছও আছে, বেল গাছ মানে যেরকম থাকে আর কি গ্রামে ওই রকম সবকিছুই এরকম আছে, তো ও তখন দেখছে আগুন জ্বলছে, বেশ তখন যাক তাহলে এইবার তাহলে শ্মশান, শ্মশানটা তো ও ভাবছে এত তাড়াতাড়ি তো শ্মশান আসার কথা নয়, হুম, আমি যেইটুক টাইমে হাঁটছি সেইটুক টাইমে তো শ্মশানটা তো একদম আমার মানে ওই কাকা বাড়ির মোটামুটি একটু ইয়ে একটু দূরে, এতটা কাছে না মানে একদম রেল স্টেশনের কাছাকাছি না, তো এইখানে এই একরকম এত আগুন জ্বলছে ঠিকই মরা পোড়াচ্ছে কেউ, তাহলে কি জানি তাহলে আমি হয়তো ভয়ের চোটে বুঝতে পারিনি শ্মশান বোধ হয় আমি এসেই গেলাম, তাহলে যাক শ্মশান যখন এসে গেছি আর আমার কোনো ভয় নেই, ওখানে আমি কাউকে না কাউকে পাবোই। এইবারে ও কি করেছে, ও যতটা হেঁটে আসছে ওই আগুনটাকে লক্ষ্য করে যতটা এগিয়ে আসছে, এবার এগিয়ে আসার পরে হঠাৎ যেন দপ করে আগুনটা নিভে গেল, হুম, দপ করে আগুনটা নিভে গেল, তো কি হলো দপ করে আগুনটা নিভে গেল কেন? হ্যাঁ না এটা তো শ্মশান নয়, ওই মাটি মাঠ ধান ক্ষেত মাঠ এইগুলি, তখন ও এবার আবারও হাঁটছে, যখন আবারও হাঁটছে তখন এবারে ওই যে মানে ওই ও বুঝতে পারছিল কেউ ওর সাথে হাঁটছে, এবারে মনে হচ্ছে কি ওই পায়ের আওয়াজটা ওর সামনে পাচ্ছে, এবারে যখন পায়ের আওয়াজটা ওর সামনে পাচ্ছে কাউকে দেখতে পাচ্ছে না, তো মনে অনেক মানে একটা বল নিয়ে ও তখন মানে ও যেহেতু ভগবানের মানে শিব ঠাকুরের ভক্ত, ও তখন খুব আর কি মানে ওই শিব ঠাকুরের নাম নিচ্ছে, হ্যাঁ ভোলানাথের নাম নিতে নিতে ও যাচ্ছে, এখন যখন ও ভোলানাথের নাম নিয়েছে তো তখন দেখছে কি সামনে আর কোনো আওয়াজ নেই, সামনে আর কোনো আওয়াজ নেই, এইবারে ও যাচ্ছে, তো যেতে 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 তোমাদের কি বলবো, উনি যখন আমাকে গল্পটা বলছে তো বলছে যখন ও যখন যাচ্ছে যেতে যেতে ও মনে হচ্ছে কি রাস্তা আর ফোরাচ্ছে না, 40 মিনিটের রাস্তা ও যখন মনে হয় কি মানে মানে
দেড় ঘন্টা এক দেড় ঘন্টা হয়ে গেছে, রাস্তাটা কিছুতেই ফোরাচ্ছে না। হ্যাঁ, তো এবারে ও কি করেছে, মোবাইল বার করেছে। মোবাইল যখন বার করেছে তো মোবাইলে দেখছে কি যে মানে ওর চার্জ নেই, সব মানে কি বলবো তোমাকে, ওর যে টাইমটা দেখবে ওর সেই উপায় নেই, ওর চার্জই নেই মোবাইলে। এখন চার্জ ওর মনে মানে চার্জ দিয়েছে কিনা সেটাও মনে করতে পারছে না, চার্জ তো ছিল তাহলে হয়তো যাই হোক চার্জ নেই শেষ হয়ে গেছে। এখন ও এরকম যাচ্ছে, আর হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে, কিন্তু রাস্তা তো ফোরাচ্ছে না। এখন ও কি করেছে, বেশ কিছুটা যখন গেছে তখন এবার ও একটা অবয়ব দেখতে পাচ্ছে, একটা মানে কি পাঞ্জাবি, মনে হচ্ছে পাঞ্জাবি পরা, হ্যাঁ, আর তোমার ওই ইয়ে প্যান্ট পরা, পাজামা পরা, সাদা পাজামা পাঞ্জাবি পরা একজন মনে হচ্ছে যে ও সামনে ও দেখতে পেয়েছে। যখন সামনে দেখতে পেয়েছে তখন ও বলছে যে ঠাকুর তাহলে তুমি আমাকে মানে ইয়ে করে দিলে যে তোমার আমাকে তুমি ইয়ে করো রক্ষা করো, সে ভোলানাথ আমি যা এ তো আমি বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে, তবে যেটা হচ্ছে একদম ভালো হচ্ছে না, একদম ভালো হচ্ছে না, এটাতে আমার কি হবে, আমি মামা বাড়িতে কাকা বাড়িতে যেতে পারবো কিনা, আমি মানে এটাই বলছে ভগবান আমাকে বাঁচাও তুমি। হ্যাঁ, তো ও কি করেছে, দেখছে যে ওই একটা লোক এরকম যাচ্ছে, তখন ও যখন ওই লোকটাকে ডাকছে, হ্যাঁ আপনি দাঁড়ান, আপনি কে আছেন, আপনি দাঁড়ান, হ্যাঁ আমি আপনার সাথে যাব, হ্যাঁ আপনি দাঁড়ান বলে এবার ও খুব জোর জোর পা চালাচ্ছে। সরি, ও যখন জোর জোর পা চালাচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে, ও যখন খুবই জোর জোর পা চালাচ্ছে, এইবারে ও ওই যে পাজামা পরা ওই একটা লোক তার একদম মোটামুটি ও কাছে চলে এসেছে। ও যখন ওই লোকটার কাছে চলে এসেছে তো তখন দেখছে লোকটা কি করেছে, লোকটা ওরকম হেঁটে 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 মানে কি এবারে ওই দুটো সুপারি গাছ এরকম রাস্তার উপর দিয়ে সুপারি গাছ, হ্যাঁ তাল গাছ সব ধরনেরই গাছ আছে ওই মেঠো রাস্তা, আর ওই ফাঁকে 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 তাল গাছ সব গাছই আছে। ও কি করলো, মানে ধানি জমিটা তো পেরিয়ে এসছে, না হলে ধানি জমির মাঝখানে গাছ হবে, ধানি জমির মাঝখানে না, আমি যে বললাম যে পায়ে হাঁটা যে রাস্তাটা আছে, তুই রাস্তার মানে যেহেতু ধানি জমির মাঝখানে মাঝখানে তো কিছু কিছু গাছ, আর এটা হচ্ছে রাস্তার যে দুধারে আল আছে, আলের যে দুই ধারে ওই দুধারে দেখবে ধান গাছের মধ্যে অনেক দূর থেকে তোমরা দেখতে পাবে তাল গাছও দেখা যায়, হ্যাঁ কিছু কিছু গাছ গাছের মাঝখানেও ইয়েতেও থাকে। এবার এদের কি হয়েছে, ও দেখছে মানে দুটো মানে সুপারি গাছ দেখছে, মানে এখন ও কি দেখছে আমাকে যেটুখানি যা বলেছে আর রাস্তাটারও আমাকে এই একই বর্ণনা দিয়েছে, তো ও দেখছে দুটো দিকে মানে ও যখন ওই লোকটার কাছে এসে পৌঁছিয়েছে তখন লোকটা দেখছে মানে লোকটা তো হাঁটছে, লোকটা হাঁটতে হাঁটতে কি করলো, দুটো পা দুটো গাছের উপরে দিয়ে গাছের উপরে উঠে চলে গেল। মানে ও তো ওই লোকটাকে দেখে দাঁড়িয়ে গেছে, লোকটাকে দেখে মানে ওর সাথে যাবে বলে ও হেঁটেছে, তো যখন যাচ্ছে তখন দেখলো ও দুটো পা দিয়ে দুটো গাছের মধ্যে এইভাবে এইভাবে মানে পা দিয়ে দাঁড়িয়ে সটাং দাঁড়িয়ে মানে একদম পুরো মানে দাঁড়িয়ে মানে গাছ এরকম ধরে না, পুরো দুটো পা যেন মনে হয় যেরকম সিঁড়ি দিয়ে ওঠে ওই রকম উঠে কোথায় জানি মিলিয়ে গেল। এইবারে যখন ওইটা দেখেছে, ওইটা দেখার পরে তখন তো একদম মানে ওর আর মানে কোনো উপায় নেই, এইবার তো সমানে যে হে ভোলেনাথ আমায় তুমি রক্ষা করো, হে ভোলেনাথ আমায় রক্ষা করো, হ্যাঁ এইরকম ও বলতে বলতে মানে চোখটাকে এরকম মানে মানে যে খুলবে সেই সাহসটা পাচ্ছে না, হ্যাঁ আধা বন্ধ করে চোখটাকে, আর ওই রকম ভোলেনাথের নাম নিতে 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 যাচ্ছে। তো যখন যাচ্ছে এবার ওটা তো ও দেখলই, দেখার পরে ও দেখছে মানে আর সত্যি কথা বলতে কি মানে এতটা নিস্তব্ধ রাস্তা, এতটা শুনশান যে একটা মানে তোমার একটা ঝিঝি পোকার ও বলছে যে মানে কি যে আমার সাথে ওদিন হয়েছে, মানে আমি যেই ওই জায়গাটার কথা বর্ণনা করে আমি কয়েকটা কথা বলতে পারবো, কিন্তু ওর ওই পরিস্থিতিটা একমাত্র মানে যেরকম স্বপ্ন দেখলে মানুষ কি বলতো স্বপ্নে তোমার সাথে কি ঘটেছে তুমি বলতে পারবে, কিন্তু ওই পরিস্থিতিটা যে ফিল করবে ওই রকম বলা যায় না, ও বলছে আমি ওরকম বলতে পারছি না বলে। তারপরেই আমাদের ওই পুকুরটা পড়ে, যখন পুকুরটা পড়েছে তখন দেখছি পুকুরের মধ্যে
ছপাং 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 লাফ দিয়ে দিয়ে এরকম কেউ পড়ছে, আবার মনে হচ্ছে যেন উঠছে, আবার লাফ দিয়ে দিয়ে পড়ছে। তখন ও বলছে যে এটাও তাহলে অন্য কিছু, এটাও এবার ওর মন ওর মানে ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে বলে দিচ্ছে যে এটাও অন্য কিছু, এটাও মানুষ না, আর মানে ভুল করা যাবে না, আর দাঁড়ানো যাবে না, হাঁটা চালিয়েই যেতে হবে, আর ভুল করা যাবে না। হ্যাঁ, কেন এখানেও আমার মনে হচ্ছে যে আমার এই পুকুর পাড়ে দাঁড়িয়ে কোনো লাভ নেই, কেন এরা মানুষ নয়। প্রথম কথা হচ্ছে এত রাত্রে কেউ এই হয় নিশ্চয়ই হয়, কিন্তু ও স্নান করে লোকে রাত্রেবেলা, কিন্তু ও যে পরিস্থিতির মধ্যে পড়েছে তাতে করে এখন এই সময় কিছুতে এইখানটা ও ইয়ে হতেই পারে না, মানুষ হতেই পারে না। হ্যাঁ, এবারে ওর অবস্থা এবার তো আরো খারাপ, মানে আরো হাঁটতেও পারছে না, মানে প্রচন্ড ভয় পেয়ে ওর মনে হচ্ছে হার্টবিট মানে কতগুণ বেড়ে গেছে, তার ঠিক নেই, মানে জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, মানে ও মানে মানে পড়ে যাব, মানে আমি এখন পড়ে যাব, আমি আর আমার পক্ষে হাঁটা সম্ভব না, কারণ আমি ওই 8:30 থেকে হাঁটছি, আর আমার পক্ষে হাঁটা সম্ভব না, আর যদি আমার চোখের সামনে এরকম কিছু হয় তো এবার আমি পড়ে যাব, আমার পক্ষে আর বেঁচে বাঁচা সম্ভব নয়, আর ফিরতেও পারবো কিনা আমি বাড়িতে, হে ভোলেনাথ, আমি কি বাড়িতে ফিরতে পারবো, এই ওর মনের মধ্যে চলছে। আর ও যেন মানে একটা টলতে 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 টলতে, দেখো যখন ও এসছে তখন ও সত্যি সত্যি শ্মশানেই এসছে, এইবারও এসছে মানে এবারও এসে যাচ্ছে কাকা বাড়িতে, জানো তো। তো এবারে কি করেছে, ও যখন এবার তখন শ্মশানে ও পৌঁছিয়েছে, শ্মশান অব্দি যখন এসছে তো কেন জানি না ও বলছে যে আমি কি বলবো, আমি যখন শ্মশানে এসছি কেন জানি আমার সারা শরীর হালকা হয়ে গেল। জানো তো বলছে আমি যখন শ্মশানের মধ্যে চলে মানে মধ্যে নয় মানে ওই শ্মশানটা পেরিয়ে ওকে যেতে হবে, যখন আমি চলে এসেছি তো তখন আর আমার শরীর মানে হালকা হয়ে গেল, গন্ধটাও তখন ওই যে মেছো মেছো গন্ধটা মানে পাক পাক মেছো মেছো গন্ধটা বলছে সেই গন্ধটাও মিলিয়ে গেল, জানো তো গন্ধটাও কোথায় যেন মিলিয়ে গেল। এবারে যখন ও ওই শ্মশান ও তো চোখটাকে এইভাবে মানে কি ওই জাস্ট রাস্তাটা দেখবো মানে আর আশেপাশে কাউকে দেখবো না, কেননা আমার চোখে যে কি পড়বে তার তো ঠিক নেই, তো চোখের পাতাটা জাস্ট একটু বন্ধ করে রাস্তাটা দেখে 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 ও কোনো রকমে চলছে। হ্যাঁ, তার ট্রেন বাসের ব্যাপার নেই, ধাক্কা মেরে দেবে, লরি ঠরি নেই, তো সেই কারণে ও ওই রাস্তাটা জাস্ট দেখার জন্য যে চোখটা খুলে খুলে যাচ্ছিল, তো হঠাৎ যখন ও এরকম করে তাকিয়েছে তখন ও দেখছে বলছে আপনাকে আমি কি বলবো, ওই শ্মশানের পাশে একটা বেলগাছ ছিল, হ্যাঁ বলছে যেন একটা মানে মেঘ, ও বলছে মেঘের মতন আকৃতি একটা ভোলেনাথের, মনে হচ্ছে আকৃতিটা মানে অনেক সময় হয় কি দেখবে আমরা দুর্গাপূজার সময় যখন ওই পেজা তুলোর মতন আকাশটা দেখি তখন আমরা দেখতে পাই সিংহর মুখ, কত রকমের মুখ, হ্যাঁ পেঁচা এই সেই হাতি ঠাতি অনেক রকম হয়, তারপরে দেখবে দেওয়ালের মধ্যে জল পড়লে যে রকম একটা মানে অনেক রকমের আকৃতি আমরা ফিল করতে পারি, ঠিক ও দেখছে যে বেলগাছটার মাথার ওপরে একটা মেঘের আকৃতি হলো, সেই আকৃতিটা তোমাকে কি বলবো বলছে ভোলেনাথের মতন, যেন মনে হচ্ছে কি ভোলেনাথ এরকম মানে মেঘের আকৃতিটা পুরো ভোলেনাথের মতন, ভোলেনাথ এরকম হাতে ত্রিশূল নিয়ে আর ওই তোমার ওই বাঘছাল বাঘছাল পরা হাতে ত্রিশূল নিয়ে বলছে যেন মনে হলো ভোলেনাথ, হ্যাঁ ওই 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 অবয়বটা মানে ওই মেঘটা, ওইটা দেখার পরে বলছে যে আমার যেন মনে হলো যে পুরো একদম মানে ওর শরীরের মধ্যে আর ওই যে হাঁটার ক্লান্তির টুকু অবধি ওর শরীরের মধ্যে নেই, যে হাঁটতেও তো মানুষের একটা ক্লান্তি লেগেছে, হ্যাঁ তো জানো তো হাঁটার ক্লান্তিটুকু অবধি ওর ভেতরে আর নেই, ও তখন কি করেছে একদম সোজা ওইটুকু পেরিয়ে, আর তো বেশি নেই ওইটুকু পেরিয়ে ওর ওই মাঠের একদম প্রথমেই আর কি ওর কাকার বাড়ি পরে, হ্যাঁ তখন ও গিয়ে এরকম ও তখন দেখো তুমি তোমরা বলো ও 8:30 ওইখানে থেকে নেমেছে যেটা 40 মিনিটে যাওয়ার কথা, ও 10:00 গিয়ে ওই কাকার বাড়িতে গিয়ে ও পৌঁছিয়েছে, যখন 10:00 গিয়ে ওর কাকার বাড়িতে গিয়ে পৌঁছিয়েছে তখন ওর কাকাকে
দরজা এরকম ধাক্কা ধাক্কা দেওয়াতে তখন ওর কাকা বেরিয়ে এসেছে। তো বেরিয়ে এসে আসার পরে যে বলছে যে কি রে তুই এরকম এত রাত্রে, মানে ওর কাকা জানতো যে ও আসবে, তো যেহেতু রাত হয়ে গেছে তো সেহেতু ভেবেছে যে বোধ হয় আসবে না। হ্যাঁ, কেন ও তো বলেছিল যে আমি 8:30, ও যদি স্টেশন থেকে যদি ও টোটো অটো ধরতো তো ওই 5-10 মিনিটের মধ্যে পুরি, মানে ওটা তো মেন রাস্তা ছিল, আর ও তো পেছন থেকে ঘুরে হাঁটা পথে এসেছে। তখন বলছে যে তুই এরকম রাত্রে, তখন ও গিয়ে বললো যে আমাকে তুমি ইয়ে করো, আমি এখন কিছু বলতে পারছি না, আমাকে একটু জল দাও, আমি আগে একটু জল খেয়ে নি। তো জল খেয়ে ও তো বসে একদম মানে ধরাশায়ী হয়ে গেছে, বসে তখন জল ঠল খেলো, খেয়ে ঠেয়ে তখন বলছে কি কি হয়েছে, জল দেওয়ার আগেই মানে বলছে যে কি হয়েছে। তখন বলছে যে এরকম সব ঘটনাটা যখন বললো, বলার পরে বলে কি যে তুই তো খুব বাচ্চা বেঁচে গেছিস। তখন বলল যে তুই ভোলেনাথে তুই যে যে জিনিসগুলি দেখেছিস এই সেই জিনিস দেখার পরে তো আর তাকে ফেরানো, মানে তুই সবই দেখেছিস, শ্মশান থেকে মানে ওই যে আগুন জ্বলা থেকে শুরু করে পুকুরে ডুবিয়ে, মানে যদি ধর তুই ভোলেনাথের ভক্ত বা ভোলেনাথের নাম জপ করতে করতে এসেছিস দেখে তুই বেঁচে গেছিস, হ্যাঁ, না হলে তোকে হয় আগুনে পুড়িয়ে মারতো, না হলে তোকে জলে ডুবিয়েই মারতো। হ্যাঁ, তো তো দাঁড়া তুই জল এইভাবে তুই জলটা খাস না। তখন ওর কাকিমাকে সব বললো, তখন ওর কাকিমা কি করলো জানো তো, লোহা পোড়া মানে জলের মধ্যে মানে একটা ওই দা হয় না, দা বা কাটারি যে যা বলে ওটাকে আগুনের মধ্যে দিল, দিয়ে তার মধ্যে নুন দিল, মানে ওই 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 মানে দাটার ওপরে মানে কাটারিটার ওপরে তোমার আগুনে পুড়িয়ে ওটার ওপরে নুন দিল, ওটার ওপরে হলুদ দিল, দিয়ে তারপরে ওই গরমটা ওই জলের মধ্যে যখন দিল ছাক করে একটা আওয়াজ হলো, তখন বললো এইবার তুই এই জলটা খা। হ্যাঁ, তারপরে শেষে ওই জলটা খেলো, তখন বলছে কি যে তুই যে ঘটনা বললি এই ঘটনা এরকম আর একজনের সাথেও হয়েছে, আর একজনের সাথেও হয়েছে, তো এমনি ওই রাস্তাটা দিয়ে অনেক সময় সবাই দেখতে পায় না, আমরাও আসি, আমরা কোনোদিন কিছু দেখিনি, কেউ কেউ পাড়ার লোক দেখেছে, তবে একজনের সাথেই এইরকম একটা ঘটনা হয়েছে, তাকে নাকি বলে ওই যে যেখানটা আগুন জ্বলছে বলছিল ওই জায়গাটার মধ্যে নাকি বলে তাকে মানে মুখটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছে যে একজনকে এরকম মেরে দিয়েছে, তো তুই খুব ভালো বাঁচা বেঁচে গেছিস, কেননা মানে ওই জায়গাটা যখন এইগুলি দেখেছিস তো তোর পক্ষে বেঁচে ফিরে আসা সম্ভব ছিল না। তো এই ছিল হচ্ছে আমার ঘটনা, তো এখনো সুস্থই আছে, মানে এমনিতে তো ওকে কিছু করতে পারেনি, তো ওইটা খাওয়ানোতেই মানে ওইটুকু নাকি বলে ওইটাও নাকি বলে একটা টোটকা জানো তো, মানে সেই ভয়াবহ ভাবে যদি কাউকে না ধরে তুমি এমনিও ভয় পেলে, ধরো রাস্তায় গেছো কিছু দেখে চমকে গেছো ভয় পেয়েছো, তো ওই টোটকাটা নাকি বলে খুব কাজে লাগে, ওটা দা কাটারি হলে বেশি ভালো হয়, আর যাদের বাড়িতে নেই লোহা লাগে তো ওর ভেতরে ওই আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে লাল হয়ে যাবে, তখন তুমি ওটার মধ্যে নুন দেবে হলুদ দেবে, দিয়ে তখন ওই গ্লাসের জলের মধ্যে দেবে, ছাক করে আওয়াজটা হতে হবে, যখন ছাক করে আওয়াজটা হয়ে যাবে তখন জানো তো ওই জলটা যদি তুমি খাইয়ে দাও তো এটাও একটা টোটকা ঝাড়ফুঁকের মতন, এতেও কাজ হয় জানো তো। তো বলো তোমাদের কেমন লাগলো আমার এই দ্বিতীয় গল্পটা, মেছভূত আর গেছভূতের গল্প ভাই, মেছভূত গেছভূত সবই আছে, সবই থাকে, এবারে যার রাশির সাথে মিলে যায় তো তাকে ধরে নেই, হাওয়া বাতাসও আছে সবই আছে জানো তো। হ্যাঁ, আর দেখো আমরা তো গল্প, সর্বাণী মিত্র বলছে খুব ভালো, খুব ভয়ের গল্প, তো এবারে কি বাচ্চাদের সাথেও থাকে, হ্যাঁ, এই যে বাচ্চারা দেখবা হঠাৎ হঠাৎ করে অনেক সময় জ্বর, আমি কিন্তু এটা বলছি না যে জ্বর মানেই তাকে ধরেছে, আমি তোমাদের একটা কথা বলছি, আমার মাকে দেখতাম কি আমার ছেলে মেয়ে যখন হয়েছে ধরো কোথাও নিয়ে যাওয়ার হতো কি করতো জানো তো, তোমরা জানো না, হ্যাঁ, একটা দাঁতন পাতা হয় ওই গাছটাকে ভেঙে না অনেকে দাঁত মাজে, হ্যাঁ, আবার ওই পাতাটাকে না কি একটা বেশ পাতা বলে জানো তো, ওই একটা পাতা হয় ওই পাতা রাখতো, হ্যাঁ, আর একটা গাছ ছিল, 3-4 রকমের গাছ, হ্যাঁ, আমার মা কি করতো চিনতো, আগেকার দিনের লোক চিনতো তো, হ্যাঁ, আর একটা জানি কি এরকম জানো তো কালো কালো একটা পাতা, হ্যাঁ, এরকম গোল গোল ওই সমস্ত দিয়ে, আর হচ্ছে তোমার একটা লোহা,
এই সমস্ত দিয়ে না আমার মাকে দেখতাম একটা এরকম গাটার দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে না আমার ছেলে মেয়ের মাথার তলায় রেখে দিত। বলতো কি যে তোরা তো দেখ থাকিস না, বাথরুম গেলি, এখানে ওখানে গেলি, এবারে তোদের গায়ে মা সদ্য মা যারা হয় না তাদের গায়ে একটা আতুরের গন্ধ থাকে, হ্যাঁ, তো সেইতে হাওয়া বাতাস এসে বাচ্চাকে অ্যাটাক করতে পারে, জানো তো। তো সেই কারণে ওদের মাথার কাছে আমার মা না রাখতো, কাটারি রাখতো বালিশের তলায়। হ্যাঁ, তো আছে, এখনো আছে, এখনো অনেকে মানে। বলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো। আজকে এমনিতেই যা হচ্ছে তাতে করে আমার মানে মোটটা নষ্ট হয়ে যাচ্ছে গল্পের, বলো। বলো সবাই কমেন্ট কি আসছে না বুঝতে পারছি। হ্যাঁ সত্যি বোঝে যাচ্ছে না, মানে এতটাই ডিস্টার্ব করছে না, কোনো কমেন্ট আসছে না। তাহলে কেউ কোনো কমেন্ট না করলে তাহলে নেক্সট গল্পে যাবে কি করে? তোমরা কমেন্ট করো তবে তো আমি পরবর্তী গল্পে যাব। কি জানি হয়তো তোমরা কমেন্ট করছো আমার এখানে আসছে না, শো করছে না, জানো তো খুব ডিস্টার্ব করছে আজকে। আমার কি গলার আওয়াজ আসছে নাকি? সেটাও আসছে না, মনে হচ্ছে তো শোনা যাচ্ছে। বুঝে যাচ্ছে না না, তোমার আরেকটা গল্প। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরবর্তী গল্পে চলে যাই, ওই নবনীতার গল্পটাতেই আমি চলে যাচ্ছি এইবার। হ্যাঁ, তো নবনীতা কি করেছে, মানে ও তো ওর গল্পটা তো তোমরা শুনেছই গত সপ্তাহে, আমি ওর গল্পটা বলেছি। হ্যাঁ, তো সেই কারণে এখন ওকে যখন আমি জিজ্ঞাসা করলাম, যখন কমেন্টটা পেয়েছিলাম যে তোমার যা কি করে মারা গেল, এই একটা কমেন্ট এসেছে, তো ও বলল কি দেখো ওর শ্বশুর বাড়িটা তো এমনিতেই মানে ভূতের একটা আস্তানা, সেটা তো তোমরা শুনেইছো। হ্যাঁ, তো ওর বিয়ের আগেই যখন ওর জায়ের যখন বিয়ে হয় ভাসুরের, অর্থাৎ যখন ওর বিয়ে হয় বিয়ের পর থেকেই না ও এই বাড়িটাতে ভয় পায়। ভয় পাওয়ারই কথা, কেন সত্যি ওই বাড়িতে প্রচুর যে ধরনের কথা আর কি, মানে আগের সপ্তাহে তোমরা শুনেছ যে যে ধরনের কথা বা ওকে যেভাবে অ্যাটাক করেছিল, তো সেই কারণেই ওদের বাড়িতে তো ভূত আছে। এখন ওই নবনীতার যা কি করতো সর্বক্ষণই ওই বাড়িতে ভয় পেত, সর্বক্ষণ ভয় পেত, ও দেখতে পেত, ও দেখতে পেত, মানে একটা ইঁদুরও যদি হেঁটে যেত তো ও চমকে যেত, কেন ও সবসময় কোন ছায়া একজন বেরিয়ে যাচ্ছে, কেউ একজন ওর দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, এইরকম জিনিসটা ও সবসময় ফিল করত। তো এখন ও এতটাই ভয় পেত যার জন্য ওকে সবাই না মানে ভীতু ভীতু এরকম বলতো যে পাগল নাকি, হ্যাঁ দিনের বেলা ভয় পাচ্ছে, আর দিনের বেলা তো ভয় পায় এমনকি দুপুরের পর থেকে আরো মানে সন্ধ্যা হয়ে গেলে আরো উঠানে নামতো না, জানো তো এতটা ভয় পেত সন্ধ্যা হয়ে গেলে ও উঠানেও অব্দি নামতো না। হ্যাঁ, তো এমনকি যখন ওর ছেলে মেয়ে হয় তো ছেলে মেয়ে হওয়ার পরে কি করতো, ও রাত্রেবেলা বালতি ঘরে নিয়ে রাখত, মানে বাথরুম পেলে টয়লেট পেলে যাতে বাচ্চারা ওর মাকে না বলে যে আমাকে নিয়ে চলো বাথরুমে যাব, তো সেই কারণে কি করতো ওই মানে বালতি নিয়ে রেখে দিত, বালতির মধ্যে টয়লেট করাতো, জানো তো। এখন ও যখন এরকম এইগুলি যখন ফিল করতো, তো তার আগেই একদিন একটা ঘটনা হয়েছিল, তোমরা আগের সপ্তাহতেই শুনেছ যে নবনীতাদের দুটো বাড়ি, একটা পৈতৃক সম্পত্তি আর একটা ওরা মানে কিনে বাড়ি বাড়ি করবে, তখনও করেনি। তো সেই কারণে কি করেছে, এখন ওই যেই বাড়িটা মানে কিনে করবে সেই বাড়িটাতে একটা তেঁতুল গাছ ছিল। হ্যাঁ, তো তেঁতুল গাছটাকে একদিন ওদের বাড়িতে একটা ফকির বাবা এসেছে ভিক্ষা নিতে বা ঠাকুরের গান করতে, এরকম ফকির বাবা আসে, তো তো একটা ফকির বাবা এসেছে, ফকির বাবাটা এসে বলছে কি যে মানে ওর শ্বশুরকে, নবনীতার শ্বশুরকে বলছে যে আপনাদের এই তেঁতুল গাছটা না ভালো না, আপনারা কি এই তেঁতুল গাছটা না কেটে ফেলেন। তো ওর শ্বশুর না একটু একরোখা টাইপের ছিল, হ্যাঁ মানে কি ও কথাটাকে শুনে না ইগনোর, মানে কেন তেঁতুল গাছ কাটবো, কেন আমি তেঁতুল গাছ কাটবো, হ্যাঁ এরকম একটা। তো বলছে তেঁতুল গাছটা না কাটেনি, তো তেঁতুল গাছটা কাটেনি, তেঁতুল গাছটা ওখানেই আছে। তো যখন ওই ওই জায়গাটার মধ্যে বাড়ি করে, হ্যাঁ তো বাড়ি করার পর ওদের বাড়ির সিঁড়িটা হয়েছে
তোমার ওই তেঁতুল গাছের পাশ থেকে, হ্যাঁ তেঁতুল গাছের পাশ থেকে মানে ওই বাড়ির সিঁড়িটা হয়েছে। এখন ওর যা কি করতো, সবসময় ওই তেঁতুল গাছের ওইখানে একটা মহিলাকে দেখতে পেত, যে মহিলাটা একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এতটা ভয় পেত, মানে ও বললাম না যে একটা ইঁদুর যদি ওর পাশ থেকে যেত তো ও ভয় পেত, জানো তো। ও কিছুতে রাত্রেবেলা নিজে তো বাইরে বেরাতোই না, বাচ্চা কাচ্চাকে তো বাড়ি করতো না, তো রাতের বেলায় আর ওই কি করতো, ওই দিকেও অব্দি তাকাতো না। মানে ও ওই যে তেঁতুল গাছটা, তেঁতুল গাছের দিকে অব্দি তাকাতো না। কেন তাকাতো না, ও তাকালেই ওখানে দেখতো যে একজন ভদ্রমহিলা একটা বাচ্চা কোলে নিয়ে সাদা শাড়ি পরে এরকম ওর দিকে তাকিয়ে তাকিয়ে, মানে একটা ওই চাহনিটা হচ্ছে বিভৎস, একটা বিভৎস ভাবে ওর দিকে তাকিয়ে হাসছে। হ্যাঁ তো তখন না ও কি করতো, ওর এতটা ভয় লাগতো, ও এবার কেউ কিন্তু এই জিনিসটা কিন্তু আর কেউ দেখতে পাচ্ছে না, অথচ ও কিন্তু দেখতে পাচ্ছে। তখন বলছে দেখো তুমি তো বাড়ি, এবার যখন বাড়িটা করেছে এবার ওই বাড়িটাতে ওকে থাকতে হবে, ওই বাড়িটাতে ওকে থাকতে হবে। তখন বলছে কি যে তুমি এক কাজ করো, ওর হাজবেন্ডকে বলেছে তুমি এক কাজ করো ওই তেঁতুল গাছের ওদিক দিয়ে আমি আমাকে ঘিরে দিয়ে দাও। তখন ওর হাজবেন্ড কি করলো, যে ঠিক আছে তুমি যখন এত ভয় পাচ্ছ, তখন কি করেছে জানো তো, ওই তেঁতুল গাছের পাশ থেকে মানে ওই প্লাস্টিক বা বেড়া দিয়ে পুরো ওটাকে আলাদা করে দিয়েছে, যাতে ও কখনো ওই তেঁতুল গাছটা না দেখতে পায়। হ্যাঁ তো এখন কি করেছে, ওতে ওর শান্তি, তেঁতুল গাছটা তো ঢেকেই দিয়েছে। ও কি করতো, রান্না করতে গেলে যেহেতু ওই ছাদে তো যেতই না, দুপুরের পর থেকে ছাদে যেতেই না, আর রান্না করতে গেলে তো ওকে ওই সিঁড়ির তলাটাতে রান্নাঘর ছিল, হ্যাঁ তেঁতুল গাছ, তেঁতুল গাছের পাশে সিঁড়ি, ওই সিঁড়ির তলাতে রান্না করতে হবে। এইবারে ও কি করতো, অর্ধেক দিন ও রাত্রেবেলা রান্না করতো না, ও রান্নাই করতো না, বাড়িতে লোক থাকলে হ্যাঁ তখন ওকে বসে ওকে রান্না থাকতে হতো, তখন ও রান্না করতো না, হলেও রান্না করতো না, আর সবসময় বলতো কি কেউ দাঁড়িয়ে আছে, এরপরে ও আমাকে ডাকছে ওই দিকে কেউ দাঁড়িয়ে আছে এই দিকে, মানে ওর একটা মানে একটা ম্যানিয়া টাইপের হয়ে গেছিল। তো যখন ওর ওরকম ম্যানিয়া টাইপের হয়ে যাচ্ছে দেখে এরা ভাবলো কি, এর বাড়ি নবনীতার বাড়ির লোক ভাবলো কি যে তাহলে হয়তো মানে কোনো সাইকিয়াট্রিস্ট দেখায়, একটা কোনো মানে প্রবলেম হচ্ছে। তো সাইকিয়াট্রিস্ট যখন দেখিয়েছে তো বলছে না ওর ভেতরে তো আমরা সেই ধরনের মানে ওর সাথে কথা বলে ওকে মানে সব যখন ওকে দেখলো, দেখার পরে ওরা বলছে না আমরা তেমন কিছু কিন্তু পাচ্ছি না, ওর ভেতরে যাই হোক ওষুধ টষুধ মানে ঘুমের ওষুধ টষুধ এইগুলি দিয়েছে, তো তাতে করেও না ওর কাজ হচ্ছে না। তো তাতে করে যখন কাজ হচ্ছে না তো ওকে এর মধ্যে একদিন ওকে অ্যাটাক করেছে। অ্যাটাক করেছে কি, ও কি করেছে এরকম ওই সিঁড়ি থেকে যখন নেমে নিচে আসছে ও তখনই না ওই রকম ও গো করে মুখে আওয়াজ করে মানে ও ফেলে দিয়েছে ওকে, ফেলে দেওয়ার পর ওর মুখ থেকে না ফেনা ফেনা মানে গেজলা বেরিয়ে গেছে জানো তো। এবারে সবাই মিলে তখন ওকে ধরাধরি ধরাধরি করে ঘরে নিয়ে গেছে যে কি হলো কি হলো দেখি তো। এবার চোখটা ওর বিস্ফারিত, মানে ও কিছু যে একটা দেখে ওই ভয়টা ও পেয়েছে, হ্যাঁ মানে স্ট্রোকের মতন ওর হয়ে গেছে, ও যে কিছু একটা দেখে ভয় পেয়েছে সেটা ও তখন বলছে যে ওই তো তোমরা দেখতে পাচ্ছ না, ওই তো আমার দিকে তাকিয়ে আছে ওই তো। তো ও তাড়াতাড়ি করে এবার ডাক্তারখানা নিয়ে গেছে, নিয়ে গিয়ে তখন ডাক্তার ডাক্তার দেখিয়ে যে ওর মানে মানে মনে হচ্ছে ওর স্ট্রোক হয়েছে, কিন্তু ওর ওই জিনিসটা হয়নি, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, দেওয়ার পরে ওর মুখ থেকে ওইরকম ফেনা ঠেনা বেরিয়ে গেছে। হ্যাঁ তো যাই হোক, তবুও ওই রকম ও ভয়ে ভয়ে সব সময় ভয়ে ভয়ে থাকতো, তো উঠানে তো মানে যত দিন যাচ্ছে ওর ভয় ততই বেরিয়ে যাচ্ছে, উঠানে তো বেরানোর কোনো প্রশ্নই নেই। হ্যাঁ রাত হলে ঘর থেকে বেরানোর কোনো প্রশ্নই নেই। এখন যাই হোক, তো নবনীতা যখন ওই বাড়িতে ছিল ওর সাথে দুইজনে মিলে দুই যায় মিলে মোটামুটি থাকতো, ওদের একটা তাও একটা মোটামুটি ভয়টা একটু কম পেলো। হ্যাঁ তো ওর শাশুড়ি এরকম এরকম যখন হলো তখন ওর শাশুড়ি তাবিজ এনে দিয়েছিল একটা জানো তো। এবার এই তাবিজটা যখন এনে দিয়েছে, তাবিজটা না বেশ অনেক পয়সা লেগেছে, হ্যাঁ অনেক টাকা দিয়ে ওই তাবিজটা ওর শাশুড়ি এনে দিয়েছিল। তো ওই যখন ওই তাবিজটা যখন ওর শাশুড়ি এনে দিয়েছিল, তারপর থেকে এমনি ও বেরাতো না, কিন্তু ওই যে ওকে যে অ্যাটাক করছিল সেই জিনিসটা আর ওর সাথে সেই সময় অন্তত হচ্ছিল না। হ্যাঁ তো যাই হোক, এবারে একদিন কি হয়েছে,
ওর শাশুড়ি মারা যায়। হ্যাঁ, ওর শাশুড়ি যখন মারা যায় তখন বলছে কি যে তোমরা এক কাজ করো, তুমি তোমাকে এরকম যেতে হবে না, শ্মশানে টশানে সবাই গেছে এই সেই, বলছে তোমাকে যেতে হবে না, কেন তোমার হাতে তাবিজ আছে তো, আর তাবিজটা সত্যি কথা প্রচুর দাম নিয়েছে। হ্যাঁ, তো এতটাই যখন দাম নিয়েছে, তাবিজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার আবার আমাদের এরকম নিতে হবে, তোমাকে এই আসতে হবে না, শ্মশানেও আসতে হবে না, মরার কাছে শাশুড়ির কাছে আসতে হবে না। তো শাশুড়ির কাছে আসতে না করেছে, ও আর আসেনি। হ্যাঁ, তো ঠিক ওর শাশুড়ি মরে যাবার 3 মাসের মাথায় আবার ওর মানে জেঠি শাশুড়ি, মানে হচ্ছে ওর শাশুড়ির জা, হ্যাঁ, জেঠি শাশুড়ি মারা যায়। হ্যাঁ, তো যখন জেঠি শাশুড়ি মারা যায় তো সেই সময়তেও ওরকম ওকে ওরকম যেতে না, কেন এক বাড়ির মধ্যে যখন হয়েছে তো কেন জানি সবার ছোঁয়া ছানা ওর লেগে গিয়েছিল। তো সবার যখন ওর ছোঁয়া ছানাটা লেগে গেছে তো হয়তো তাবিজটা মানে আর সেই কাজটা করছে না, বুঝেছো তো, তাবিজটা আর সেই কাজটা করছে না। হ্যাঁ, এইবারে কি করেছে, ওর শরীরে তাবিজ থাকা সত্ত্বেও ও আবার ওইগুলি দেখতে পাচ্ছে। এইবারে ও দেখতে পাচ্ছে। তো এর মধ্যে আবার কি হয়েছে, নবনীতা তো আগুনে পুড়ে এই বাড়ি ছেড়ে চলে গেল, সেই গল্প তো তোমরা শুনেছো আগের সপ্তাহে। তো যখন নবনীতা হাওড়ায় চলে গেল এই আমতার বাড়ি ছেড়ে দিয়ে, তো তখন ওর হয়ে গেল আরো মুশকিল। এইবার তো আরো মানে এই সব সময়ের জন্য তো একে পাচ্ছে না, এদিকে ওই ছেলে দেখো ওর এখন এমন ওর একটা ত্রাস হয়ে গেছে, ওর ছেলে মেয়ে বড় হয়ে গিয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, তথাপি ও উঠানে নামে না। সন্ধ্যার পরে ও মানে বিকাল গড়ালেই আর উঠানে নামে না, না আমাকে ধরবে, আমাকে ডাকছে আমাকে ধরবে, আমাকে মানে আমাকে মেরে ফেলবে এইরকম। তো ওর ভাসুর তখন বলতো কি যে তোমার কি এই ম্যানিয়ার যাবে না, হ্যাঁ এতদিন হয়ে গেছে, তোমার নাতিপুতি হয়ে গেছে, এখনো তোমার ভয় কমে না? তখন ও আবার বলতো কি তোমার বাড়িতে এত ভূত পুষে রেখেছো তো আমি কি করব, আমাকে তো অ্যাটাক করছে, এইরকম যাই হোক চলছে। এও চলে এসছে, ওকে একদিন নবনীতাকে একদিন ফোনে কথা বলছে, বলে জানিস তো নবনীতা এখন আমার ঘরেও দেখতে পায়, এখন আমার আলমারির পাশে যেন ওই যেই মহিলাকে দেখতো সেই মহিলা যেন এখন ওই আলমারির পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো একদিন কি করেছে মানে এরকম দেখতে পাই, মানে ও তো মানে ভয়ে ভয়ে সবসময় একটা আতঙ্কে থাকতো, সেই মানুষ যেই মানুষ উঠানে নামে না সেই মানুষ এত আতঙ্কিত সবসময় থাকে, সেই মানুষ কি করেছে ওদের যেই মানে পৈতৃক সম্পত্তি ওইখানে না প্রায় 1.5-2 কাঠা জায়গা ওরা ছেড়ে দিয়েছে, তার মধ্যে ওদের কোনো শরিকও বাড়ি করেনি, ও এরা নিজেরাও বাড়ি করেনি, ওই জায়গাটা দিয়ে জানো তো আমাকে নবনীতা যা বললো কাল পুরুষের মানে হয় না যে জিন যায় ভূত যায় কোনো হাওয়া বাতাস যায়, তো ওই যে জায়গাটা যখন ছেড়ে দিয়েছে তো ওই জায়গাটার ওপর থেকে কাল পুরুষ যায়, কাল পুরুষের যাতায়াতটা কাল পুরুষের রাস্তা। তো আমি নবনীতাকে জিজ্ঞাসা করেছিলাম যখন গল্পটা আমাকে বলেছে যে কাল পুরুষ কি, তো ও বললো কাল পুরুষ হচ্ছে একটা ভয়ানক মানে দৈত্য বলো, হ্যাঁ মানে এই টাইপের কিছু একটা, মানে একটা অশরীরী যা একটা মানে পুরুষ একজন অশরীরী কাল পুরুষ আর কি, যে ওইটা দিয়ে যায় আসে, ওর সামনে যে পড়ে যাবে তো তার আর বাঁচার উপায় থাকবে না। হ্যাঁ, তো সেই কারণে ওই ওই জায়গাটা মানে না এদের কোনো শরিক বাড়ি করেছে না এরা বাড়ি করেছে, জানো তো কেউ ওই জায়গাটা ছেড়ে দিয়েছে। তো ওই জায়গাটার মধ্যে ছিল একটা কাঁঠাল গাছ। হ্যাঁ, এ কি করেছে ওই নবনীতার যা কি করেছে তোমার কি বলবো, যে মানুষটা উঠানে নামে না সেই মানুষটা ভর দুপুর বেলা কি হয়েছে কাঁঠাল এঁচড় কাটতে গেছে, একা একা কি করেছে ওই জায়গাটা একদম ধুধু করছে, ওখানটা কেউ ওই জায়গাটুকুর মধ্যে কেউ যায় না, একদম ভর দুপুর বেলা ও এঁচড় কাটতে গেছে। ওই এঁচড়টা যখন ও এরকম কেটে নিয়ে এরকম আসছে তখন জানি কেন ও এক ঝটকায় পড়ে গেছে, জানো তো এক ঝটকায় যখন পড়ে গেছে পড়ে গিয়ে আবারও সেই গো 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 মুখ থেকে এরকম গো 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 আওয়াজ করছে, আর হচ্ছে গিয়ে তোমার মুখের ফেনা বেরাচ্ছে, আর ওই ওই দিকে ও হাত দিয়ে
এরকম ওরকম দেখাচ্ছে, মানে ও তো কিছু বলতে পারছে না, জড়িয়ে গেছে, মুখটা পুরো জড়িয়ে গেছে। তো ওই ওরকম ও দেখাচ্ছে যে ওদিকে এরকম কেউ আছে। তো এবার ওরকম যখন পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে এবার ওর দেওররা সব এরকম, আর দেওর আছে তারা সব এরকম ছুটে এসেছে। ছুটে এসে যখন ওকে তুলেছে, তুলে নিয়ে ঘরে নিয়ে এসেছে, তো ঘরে নিয়ে যখন এসেছে, নিয়ে আসার পর ওকে এরকম বলছে যে এরা তো ভেবেছে স্ট্রোক হয়েছে, ডাক্তার বলছে স্ট্রোক হয়েছে, আবার স্ট্রোক, মানে একবার ওরকম হয়ে যাওয়ার পর ডাক্তার বলছে যে স্ট্রোক হয়েছে, কিন্তু ও তখনও অব্দি জড়ানো গলায় বলছে, আমার বুকে চেপে বসে আছে, আমার গলা চেপে ধরেছে, হ্যাঁ আমার বুকে চেপে বসে আছে, আমার গলা চেপে ধরেছে, আমাকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলছে, ও বলেই যাচ্ছে। কিন্তু কথা সত্যি কথা বলতে ডাক্তার ওই মানে ওই যে স্ট্রোক হয়েছে, সবাই বলছে স্ট্রোক হয়েছে, তারপরে ও নাকি বলে এতো ওরকম করতে করতে তো মানে আর ডাক্তার দেখানোর আর টাইম পাইনি, মানে হসপিটাল নেওয়ার টাইম পাইনি, তখনই ও ওইখানে আর কি মানে মারা যায়। তো যখন ওইখানে ও মারা যায়, তো ডাক্তার তো স্ট্রোক বলেই দিয়েছে, দিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু ওরা কিন্তু একটা জিনিস আবিষ্কার করেছে, ওর গলায় কিন্তু একটা এরকম আঙুলের ছাপ ছিল। মানে এটা ওরা আবিষ্কার করেছে, এটা অন্য কেউ বুঝবে না, যেহেতু ওদের বাড়িতে তো এরকম ভৌতিক অ্যাক্টিভিটিটা প্রচুর পরিমাণে রয়েছে, তো সেই কারণে ওরা এই ব্যাপারটা বুঝলো যে হ্যাঁ দিদি কিন্তু মিথ্যা কথা বা আমার বৌদি কিন্তু মিথ্যা কথা বলেনি, কেন ওর গলায় কিন্তু একটা অস্পষ্ট মানে ওই দাগটা কোনোদিনই ছিল না, তো একটা অস্পষ্ট ওর গলার মধ্যে কেউ যে ওর গলাটা টিপে ধরেছে, হ্যাঁ ওর বুকের মধ্যে বসে, ওর বুকের মধ্যে বসে কেউ যে ওর গলাটা টিপে ধরেছে, পুরো আঙুলের এরকম ছাপ অস্পষ্ট এরকম ওরা পেয়েছে। তো এই ছিল আমার তৃতীয় গল্প, বলো তোমাদের কেমন লাগলো, আজকে একটু ডিস্টার্ব হয়ে গেল, হ্যাঁ থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, প্রত্যেককে গুড নাইট জানাই। ওর কোশ্চেন বলছেন বাহ, মেয়ে আর মা একই, এটাই তো বেস্ট গিফট, আসলে এটা তো ওরই, এটা ওরই, তাই আমি পড়েছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ জানাচ্ছি, গুড নাইট, টাটা, আবার নেক্সট টাইম সবাইকে পাবো আশা করি, সবার সহযোগিতা পাবো। সবাই বলছে পিকচার ঠিক আছে, আওয়াজ হচ্ছে, সাউন্ডের কোনো ইস্যু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, টাটা।